শুধু এমনি নয়, মাইক টেনা হচ্ছে কেন? হ্যাঁ বেড়ে গেছে বেস্ট, কই মাইক ম্যান কই? একবার মোহাম্মদে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইমাম খতিব কাস্তলানি কি বলেন, আমার রসুল যে রাতে এসেছেন বাবাজি, এই রাতের সম্মান ইজ্জত, এই রাতের মান মর্যাদা কদরের রাতের তুলনায় আরো বেশি। জি, এর কারণ আপনার জানার দরকার আছে না নেই? আল্লাহর বান্দারা জওয়ান যুবকেরা ও নবীর উম্মাত উম্মতিরা, আল্লাহ নবী কেবি বললাম, নবী আমার নবুয়াত পাওয়ার আগে গারে ফেরা জাবালে নূর, আল্লাহ পাকের আল্লাহ পাকের নবী কেবি বললাম জাবালে নূর গারে ফেরার মধ্যে বাদাতে মশগুল, আল্লাহ নবী উপাসনাতে মশগুল, আল্লাহ নবী এই গারে ফেরাতে 40 দিন এবাদাতে মশগুল ছিলেন, 40 দিন এবাদাতের মধ্যে কাটিয়ে দিলেন আল্লাহ নবী কাবীবুল্লাহর কাছে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তিনি আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত নিয়ে নবীকে বললেন, ও আল্লাহ নবী, হে আল্লাহর কাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে কোরআন নিয়ে এসেছি, ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, ও আল্লাহর নবী আপনি আপনার রবের নামে পড়ুন, পড়ুন আপনি রবের নামে পড়ুন, এই করে 5টি আয়াত নবীর কাছে ফেরেশতা জিবরাইল ওই গারে খেরাতে পৌঁছে দিলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হওয়াতে নবী আমার বললেন আবি কারিন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমি আল্লাহর কোরআন তো পড়তে জানি না, ফেরেশতা জিবরাইল বিশ্ব নবীকে বুকের সঙ্গে বুকের সঙ্গে ফেরেশতা ফের জিবরাইল আল্লাহর নবীকে বুকের সঙ্গে বুকে সিনার সঙ্গে সিনা লাগিয়ে দাবাতে লাগলেন, আল্লাহ নবীকে বলা হলো বলুন ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, নবী আমার দ্বিতীয়বারে বললেন আনা বিকারিন, ফেরেশতা জিবরাইল তার সিনার সঙ্গে নবীজি সিনাকে লাগিয়ে দাবাতে লাগলেন, আল্লাহ নবীকে আবার বলা হলো পড়ুন, নবী বলে আমি পড়তে জানি না, 3-3 বার আল্লাহ নবীকে বলা হলো পড়ুন পড়তে জানি না, তৃতীয়বারের মাথায় আল্লাহ নবী অমনিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের 5টি আয়াত তেলাওয়াত করলেন, বিশ্ব নবীর শরীরটা এত দুর্বল হয়ে গেল, বিশ্ব নবীর শরীরটা এত জঈফ হয়ে গেল, আল্লাহ নবী গোটা শরীরে বুখার পৌঁছে গেল, আল্লাহ নবী গারে খেরা থেকে মা খাদিজার ঘরে পৌঁছে যেয়ে বলেন, ও বিবি খাদিজা, কোরআন নাজিল খাওয়া সিদ্ধাতে গোটা শরীরটা আমার ব্যথা হয়ে গিয়েছে, গোটা শরীরটা আমার জঈফ হয়ে গিয়েছে, ও বিবি খাদিজা তুমি আমাকে কম্বলটা মুড়ি দিয়ে দাও খাদিজা, ইন্নি খাশিতু আলা নাফসি, আমি আমার জানের উপরে ভয় করি খাদিজা, মনে হয় আমি চলে যাব বিদায় নেব, আম্মা জান খাদিজা, আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি দুঃখ নেবেন না কষ্ট নেবেন না, হুজুর আপনি বস্ত্রহীনকে বস্ত্র দেন, হুজুর আপনি ক্ষুধার্তকে খাদ্য দেন, হুজুর আপনি মুসিবত জাদা ব্যক্তির পাশে দাঁড়িয়ে সাহায্য করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো মহান ব্যক্তিত্বকে আল্লাহ কখনো মেনে দিতে পারে না, রুসওয়াই করতে পারে না, আল্লাহ নবীকে মা খাদিজা সান্ত্বনা দিয়ে কম্বলটা মুড়ি দিয়ে দিলেন, কম্বল মুড়ি দিয়ে নবীজি ঘুমিয়ে আছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত নিয়ে মা খাদিজার ঘরে পৌঁছে গেলেন, মা খাদিজার ঘরে পৌঁছে যে আল্লাহর কোরআন শরীফের আয়াত
সালাত নিয়ে মামা খাদিজা ঘরে পৌঁছে যে আল্লাহ নবীর কাছে কোরআন শরীফের আয়াত নাযিল করলে, ও আমার মায়েরা শুধু তাই নয়, আল্লাহ নবী এক কথায় মক্কার যে প্রান্তে গেলেন, যেখানে গেলেন, যেখানে পৌঁছালেন, আল্লাহ নবীর পিছনে 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 আল্লাহ পাকের কোরআন শরীফ সেখানে পৌঁছে গেল। নবী আমার হিজরত করে মদিনাতে চলে গেলেন, আল্লাহর ফেরেশতা জিব্রাইল কোরআনের বাণী নিয়ে মান বিশ্ব নবীর পিছনে পিছনে মদিনাতে পৌঁছালেন, গজওয়ায়ে বদরে গেলেন, কোরআন বদরে নাজিল হলো, আল্লাহ নবী খন্দকে গেলেন, কোরআন খন্দকে নাজিল হলো, আল্লাহ নবী হুনায়নে গেলেন, আল্লাহর কোরআন হুনায়নে নাজিল হলো, আল্লাহ নবী গজওয়ায়ে বনী মুসতালিকে গেলেন, ওখানে আল্লাহ পাকের কোরআন শরীফের সূরা তো আমার ভাইরা তায়াম্মুমের আয়াত নাজিল হলো। শুধু তাই নয়, আল্লাহ নবী হাবিবুল্লাহ জীবনের শেষ জীবনে বিদায় গজে আরাফার ময়দানে দাঁড়িয়ে সাহাবীদিগকে ওয়াজ করছেন, 1,24,000-এর কম বেশি সাহাবীরা ওই বিদায় গজের ময়দানে নবী আমার বিদায়ী ভাষণ শোনাচ্ছেন। এমন সময়ে ফেরেশতা জিব্রাইল আল্লাহর নবীর কাছে কোরআন শরীফের সর্বশেষ আয়াত আল্লাহ নবীর কাছে পৌঁছে দিয়ে বললেন, হাবিব, ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মাত উম্মাতানি দিগকে আপনার সাহাবী দিগকে শুনিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মাত উম্মাতানি দিগকে বলে দিন আজকে দিনে দিন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করা হলো। ও আমার ভাইরা, বলার কথা আমার যেটা, আল্লাহ নবীর জীবনের শেষ লগ্নে বিদায় হজের ময়দানে নবী আমার মেম্বারে বসা আল্লাহর ফেরেশতা জিব্রাইল কোরআন শরীফের সর্বশেষ আয়াতটাকে আমার রসুলের কাছে ওই গজওয়া আপনার বিদায় হজের ময়দানে নবীর কাছে পৌঁছে দিলেন, এক্স ওয়াই জেড এক কথায় আল্লাহ পাকের কোরআনে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা তুন্নাস পর্যন্ত যত সূরা যত আয়াত আছে রে বাবা, সব আয়াতগুলো নবী যেখানে গেলেন যেখানে পৌঁছালেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল আল্লাহর নবীর পিছনে পিছনে ছুটে ছুটে বিশ্ব নবীর কাছে সেখানে নাজিল করলেন। জোরে হবে না আমার বাবাজি, নবী যেখানে গেলেন কোরআন সেখানে ছুটলো, তাহলে কোরআন নাজিল হওয়ার মান এত বেশি, যে যার পিছনে কোরআন ছুটেছে তার মান তার ইজ্জত সম্মান কদরের রাতের তুলনায় বেশি না কম? এই জি, বেশি না কম, অনেক বেশি। কত বেশি আমার বাবাজিরা, আল্লাহওয়ালা মুরুব্বিয়ানেরা, যে আল্লাহ পাকের নবী যদি না আসতেন কোরআন আসতো জি? কখনো আসতো না, কোরআন পৌঁছাতো না। কেন? আল্লাহ পাক কোরআন শরীফকে উম্মতের জন্য গাইডলাইন হিসাবে দিলেন, সেই কোরআনকে ব্যাখ্যা যিনি করবেন তিনি হলেন আকা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন দয়ার নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নবী না আসলে কোরআন আসতো না, নবী না এলে কোরআন তৈরি হতো না। এর পিছনে একটা রেফারেন্স নিন, একটা দলিল নিন। ইমাম খতিব কাস্তালানি রহমতুল্লাহ আলাই বাবু মৌলিদি মুস্তাফার নবম পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন, লাম্মা খালাকাল্লাহু তাআলা আদামা, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে মাটি কাদার স্ট্রাকচার করে লম্বা দেহ বানালেন, তার দেহর আপনার আপনার দেহটা লম্বা হলো এত বড়, হাদিস পাকে এসেছে সিত্তিনা জিরাআ 60 গজ। কত গজ? কত গজ? 60 গজ, মানে এক গজে হয় 20 হাত, মানে কত লম্বা? 120 গজ, 120 হাত লম্বা, 120 হাত লম্বা দেহর একজন মানুষ আব্বাজান আদম আলাইহিস সালাম। কে বাবা? আব্বাজান আদম আলাইহিস সালাম। এত লম্বা মানুষ রে বাবা আব্বা আদম আলাইহিস সালাম, তিনি জান্নাত থেকে যখন বিতাড়িত হয়েছিলেন, জান্নাত থেকে যখন তাকে বার করা হয়েছিল, জান্নাতের পোশাক খুলে দেওয়া হয়েছিল, তখন তিনি মেসওয়াক করছিলেন। কি করছিলেন?
কথা বলেন না কেন, মেসোয়াক মেসোয়াক করতে করতে জান্নাতের ওই লাঠিটা ওই মেসোয়াকটা তিনি নিয়ে বেরিয়ে বার হয়ে এসেছিলেন, জান্নাতের লাঠি যেটা মুসা আলাইহিস সালামের জন্য মুজিজা হয়েছে, বাবাজি ওই লাঠিটা আমাদের শরীরে দশ হাত, কত হাত, দশ হাত লম্বা, দশ হাত লম্বা একটা মেসোয়াক করেছে, তাহলে মানুষটা কত লম্বা, কত বুঝেন না, আমাদের মেসোয়াক কত বেশি কত হয় এক বিঘা, আর নবী আদম আলাইহিস সালামের দেহ হিসাবে লম্বা মেসোয়াকটা কত হাত, দশ হাত। আল্লাহর বান্দারা জওয়ান যুবকেরা, আব্বা জান আদম আলাইহিস সালাম লম্বা দেহ লম্বা শরীর, 120 হাত লম্বা দেহকে আমার আল্লাহ মাটি কাদা দিয়ে বানালেন, মাটি কাদার একটা স্ট্রাকচার করে আল্লাহ জান্নাতে শুয়ে রেখেছেন। আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ ইলহাম করলেন, লম্মা খালাকাল্লাহু তাআলা আদামা, আল্লাহ পাক আদম নবীকে তৈরি করার পরে আদম নবী আলাইহিস সালামের উপর ইলহাম করলেন, কি করলেন, ইলহাম। আসলে ইলহাম মানে কি জানেন, আল্লাহর নেক বান্দা আল্লাহর মখসুস বান্দা আল্লাহর নবী রসুলদের অন্তরে আল্লাহ ভালো কোনো বিষয় তাদের অন্তরে ডেলে দেন, আগাম অগ্রিম জানিয়ে দেন, এর নাম হলো ইলহাম। একবার জোরে বলেন, ভালো কোনো বিষয় আল্লাহ তাদের হৃদয়ে জানিয়ে দেন, এটার নাম হলো ইলহাম। আপনাকে একটা ছোট দৃষ্টান্ত দিলে বোঝা যাবে, মুজাদ্দিদুজ্জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেবের নাম শুনেছেন নাকি আমার ভাইরা? এই আল্লামা হুজুরের শেষ জীবনে তার মৃত্যুর দু বছর আগে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা তৈরি করেছিলেন, যে মাদ্রাসা আমি গোনাগার, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দারুল ইফতা পর্যন্ত দীর্ঘ 12 বছর এক যুগ পড়ালেখা করেছি ওই বসিরহাট আমিনিয়া মাদ্রাসা। আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহে শেষ জীবনে তৈরি করার নিয়াত করলেন, কিন্তু পয়সার অভাব হলো। কিসের অভাব হলো বাবা? পয়সার অভাব হলো। আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহে একটা লোক পাঠিয়ে দিলেন, যাও বসিরহাটের সোলাদানা নিবাসী ওই লোকটার বাড়িতে যেয়ে বলবে, বসিরহাটের মাওলানা রুহুল আমিন সাহেব এত টাকা আপনার কাছে ধার চেয়েছে, ঋণ চেয়েছে, কর্জ চেয়েছে। লোকটা তার বাড়িতে গেল, ওই লোকটা তাকে ধুম করে হাঁকিয়ে তাড়িয়ে দিল, যাও পয়সা কোথায়, তাড়িয়ে দিল। লোকটা হুজুরের কাছে বল, হুজুর আমাকে তো পয়সা দিল নগদটা তাড়িয়ে দিয়েছে। আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাই নিজে তার বাড়িতে পৌঁছালেন, তার বাড়িতে যেয়ে বলছে, বাবা আমাকে এত টাকা ধার দিন, আমি উত্তরবঙ্গের সফর থেকে ফিরে এসে আপনার টাকা পরিশোধ করব। তো লোকটা বলছে, হুজুর আমি পয়সা কোথায় পাবো, আমি গরিব মানুষ, আখের ব্যবসা করি, আখ মাড়াই করে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে তারপরে আমার সংসার চলে, আপনাকে আমি পয়সা কোথা থেকে দেব। হুজুর আল্লামা বলছে, বাবা আখ ব্যাপারী ভাই আপনার বাড়িতে একটা ঘট আছে, কি আছে, ঘট, ওই ঘটের মধ্যে আপনি কিছু 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 পয়সা ফেলে রেখেছেন, ওই ঘটের ভিতরে কিছু কিছু পয়সা রেখেছেন, সেই পয়সার পরিমাণ এত, এত টাকা তোমার আপনার ঘটে আছে, এক টাকা কম হলে নেব না, এক টাকা বেশি হলেও দেওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ঘটের মধ্যে কত টাকা, আমাদের ঘরের বাচ্চারা অনেক সময় স্ত্রীরা স্বামীর কাছ থেকে পয়সা নিয়ে ঘটে ফেলে, কত টাকা যে ফেলেছে সেও খবর রাখে, কি বলেন, এক বছর দু বছর পরে জানবে? তো ওই লোকটা বলছে, হুজুর আমার বাড়িতে যে ঘট আছে আপনি জানলেন কোথা থেকে, আর আমার ঘটে যে কত টাকা আছে আমি নিজে জানি না, আমার বাড়ির কেউ জানে না, আপনি আপনি কোথা থেকে জানলেন? বলে, তোমার ঘটের মধ্যে কত টাকা আছে এই পরিমাণটা আল্লাহ জানে না, জানে না? লোকটা বলে, হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ তো অবশ্যই খবর রাখেন, জানেন। হুজুর আপনি কোথা থেকে জানলেন, কে আপনাকে জানালো, কোথা থেকে আপনি খবরটা পেলেন? ওই লোকটা হুজুর আল্লামাকে বললে, হুজুর আল্লামা ওই লোকটাকে বললেন, ও ভাই তোমার টাকার পরিমাণ সম্পর্কে আমার আল্লাহ পাক আমি রুহুল আমিনকে জানিয়ে দিয়েছে। ঘটটা ভাঙা হলো, ওই ঘটটা ভাঙা হলো, তারপরে ঘটের পয়সাগুলো এক এক করে গোনা হলো, দেখতে পাওয়া গেল বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যত টাকার পরিমাণটা তাকে বলেছিলেন শুনিয়েছিলেন, ঘট ভাঙার পরে টাকা গোনার পরে দেখতে পাওয়া গেল একটি টাকা বেশি বেশি হলো না, এক টাকা কম হলো না। ওই লোকটা হুজুরকে জড়িয়ে ধরে বলে, হুজুর বেয়াদবি মাফ করুন, ক্ষমা করুন, এই নিন
আমার পয়সা নিয়ে আপনি মাদ্রাসার কাজ করবেন, হুজুর পয়সাটা নিয়ে চলে যান। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহ হুজুর আমার পয়সাটা নিলেন, তাকে বললেন ভাই উত্তরবঙ্গের সফর থেকে ফিরে আপনাকে টাকা পরিশোধ করা হবে, করে দেব। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, হুজুর আল্লামা রহমাতুল্লাহ আলাইহ পয়সা নিয়ে মাদ্রাসার কাজে লাগালেন, কিন্তু তিনি 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 উত্তরবঙ্গের সফর থেকে আল্লামা হুজুর ফিরে এসে পয়সাটা তার বাড়িতে ফেরত দিতে রীতিমত সময় মতো টাইম মতো চলে গেলেন। ও ভাই, আপনি যে আমাকে পয়সা দিয়েছিলেন, আপনার পয়সা আমি রুহুল আমিন আপনার পয়সা পরিশোধ করতে এসেছি। ওই লোকটা হুজুরকে জড়িয়ে ধরে বলে হুজুর আপনাকে আমাকে আর পয়সা দিতে হবে না, হুজুর আপনাকে আমাকে আর পয়সা দিতে হবে না, আপনাকে যে সময় আপনাকে পয়সা দিয়েছিলাম প্রথম হাটে আমার ছেলেকে দিয়েছি গুড় বিক্রি করতে, সুন্দরবনের হাটে আমার ছেলে গুড় বিক্রি করতে গিয়েছিল, ওই দিন এত ঝড় বৃষ্টি এত পানি হয়েছে, এত ঝড় বৃষ্টি হয়েছে টোটাল একটা গুড় ব্যাপারই কেউই এলো না, ওই হাটে আমার ছেলে 1700 টাকার গুড় বিক্রি করেছে ওই জামানায়, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার মাদ্রাসায় পয়সা দেওয়ার বিনিময়ে আল্লাহ আমার ব্যবসায় প্রথম দিনে এত বেশি লাভ দিয়েছে, আপনাকে আর আমার পয়সাটা দিতে হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একই দিন ওই জামানায় 1700 টাকা লাভ, এ জামানায় নয়, এ জামানায় 1700 টাকার পকেটে করে নিয়ে গেলে ইলিশ মাছ কিনলে প্যাকেট ভরবে না রে বাবা, 1 কেজি ইলিশ মাছ নিলে আর মশলা কেনার পয়সা হবে না, যে ওই জামানায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 80 বছর আগে, 80-82 বছর আগের কথা, আমার বাবা জিরা আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা এই যে বুশিরাট হুজুরকে পয়সা ঘটের মধ্যে কত আছে এই অগ্রিম বিষয় আল্লাহ জানিয়ে দিয়েছে, এত টাকা আছে, এইটার নাম হলো ইলহাম। একবার জোরে বলেন, আব্বা আদম আলাইহিস সালামের জান্নাত আল্লাহ ইলহাম করলেন, কি করলেন? ইলহাম। আব্বা আদম আলাইহিস সালামের অন্তরে ইলহাম করলেন, আব্বা আদম আলাইহিস সালামের হৃদয়ে আমার আল্লাহ পাক জিনা ইলহাম করলেন, আমার আল্লাহ পাকের নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, ও আমার আল্লাহ আপনি যে মুহাম্মাদের আব্বা বলে ডেকেছেন, আপনি যে মুহাম্মাদের আব্বার পরিচয় ধরে আমাকে ডাকলেন, ও মুহাম্মাদের আব্বা আদম উঠে যাও, ও মুহাম্মাদের আব্বা আদম উঠে বড়, ও আল্লাহ পাক আমি আদম আলাইহিস সালাম সবে জান্নাতের ভিতরে একা একা, কেন আমার বিবি বাল বাচ্চা কেউই নাই, আল্লাহ পাক আপনি আমাকে কেন মুহাম্মাদের আব্বার পরিচয় ধরে ডাকলেন, মুহাম্মাদের আব্বার পরিচয় লাকাব ধরে কেন আমাকে ডাকলেন, তার উপনাম ধরে আমাকে কেন ডাকলেন, আল্লাহ পাক ওই মুহাম্মাদটাকে ওই মুহাম্মাদের পরিচয়টাকে একটু বলেন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদমকে বলেছিলেন, ও আমার নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আপনি যদি আপনার মুহাম্মদ আপনার সন্তানের পরিচয় জানতে চান, ইরফার রাসাল হযরত আদম আলাইহিস সালামকে জিনা বলা হলো, আপনার মাথা উঁচু করুন, আব্বা আদম আলাইহিস সালাম মুহাম্মাদের পরিচয়টা জানার জন্য সঙ্গে সঙ্গে ফারাফার রাসাহু হুজুর তার মাথা উঁচু করলেন, আর মুবারাকটাকে উঁচু করলেন, ফারানুরা মুহাম্মাদিন ফি সুরাদিকিল আরশি, তিনি আল্লাহ পাকের আরশে আজিমে একটা নূর দেখতে পেলেন, আল্লাহ পাকের আরশে আজিমে একটা জ্যোতি দেখতে পেলেন, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ওই নূরটা ওই জ্যোতিটা দেখার বিনিময়ে আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে বসলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ মা হাযা ইয়া রাব ওই যে আপনার আরশে আজিমে একটা নূর দেখা যায়, আপনার আরশে আজিমে যদি একটা জ্যোতি দেখা যায়, ও আমার আল্লাহ একবার বলুন ওটা কার জ্যোতি, কার নূর, ওটা কার জ্যোতি, কার নূর, আমার আল্লাহ পাক নিজে আদম নবীকে বললেন, ও আমার পয়গম্বর আদম ওই বাচ্চাটা ওই যে নূরটা দেখতে পেলে, অমিন জুররিয়াতিকা ওটা তোমার বাচ্চা হবে, ওটা তোমার কলিজার টুকরা সন্তান হবে, ওটা তোমার বাচ্চা হবে, কলিজার টুকরা সন্তান হবে, আব্বা জান আদম আলাইহিস সালাম
সন্তানের পরিচয় জানতে পেরে বড় খুশি হলেন, আনন্দিত হলেন। সন্তানের ইজ্জত বেশি হলে, সন্তানের সম্মান বেশি হলে আব্বা মা খুশি হয় না? হয় না, হয় না, হয় না? আব্বা জান আদম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন, আল্লাহ ওটা আমার সন্তান বলে, জি হ্যাঁ এটা আপনার সন্তান। কিন্তু পরেই আল্লাহ বলে, আদম শুনে রাখো, আদম শুনে রাখো, লাউলাহু মা খালাকতুকা, তোমার ওই বাচ্চাকে আমি আল্লাহ না বানালে তোমাকে কিন্তু বানাতাম না। জোরে বলেন জি। আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এক্ষুনি যে বললেন ওটা আমার বাচ্চা হবে, আবার আপনি বলছেন ওই বাচ্চা না হলে আমাকে না বানাতেন না, আল্লাহ এটা আপনার কেমন বিচার? আগো আগে সন্তান আসে না আগে বাপ আসে? বাপের ওসিলায় সন্তান আসে তো নাকি? আল্লাহ আপনি তো আমাকে বলছেন ওই সন্তান না হলে আমাকে বানাতেন না, এটা আপনার কেমন বিচার? এক্ষুনি তো বললেন ওটা আমার সন্তান হবে। আল্লাহ বললেন, আদম শুনে রেখে দাও, লাউলাহু মা খালাকতুকা, ওই নবীকে না বানালে তোমাকে বানাতাম না, শুধু তাই নয়, ওয়ালা খালাকতু সামাআ, এই সাত আসমান কেউ আমি আল্লাহ তৈরি করতাম না। জোরে বলেন, আমার নবী আদম শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, শুনিয়ে দিলাম, লাউলা গুমা খালাকতুকা ওয়ালা খালাকতুসামা ওয়ালা আরদা, আমি যদি আমার মুহাম্মাদের নূরকে না সৃষ্টি করতাম, ও আমার নবী আদম, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, সাত আকাশ তৈরি করতাম না, সাত জমিন তৈরি করতাম না, কিছুই তৈরি হতো না, কিছুই হতো না রে আদম, কিছুই হতো না, কিছুই তৈরি হতো না। ও আল্লাহর বান্দারা, যদি আদমকে আমার আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, অফিস সামাই আহমাদা, ওই ছেলেটির নাম আকাশে হবে আহমাদ, আসমানবাসী তাকে আহমাদ বলে চিনবে, অফিল আরদি মুহাম্মাদা, ওই ছেলেটা পৃথিবীতে ভূমিষ্ঠ হলে ওই ছেলেটির নাম হবে মুহাম্মাদ, ওই ছেলেটির নাম হবে মুহাম্মাদ, এক শ্রেণীর মানুষ বলেতে বলতে থাকে, নবী নূরের নয় বরং মাটির। আমি বলি না রে বাবা, আল্লাহ নবী নূর তো দূর কিনার, আল্লাহ পাকে নবী মাটি তো দূর কিনার, আল্লাহ পাকে নবীকে আমার আল্লাহ পাক নূর নূর হিসাবে বানিয়েছিলেন, নূর করেছিলেন, আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার নাসরুদ্দিন কিতাবে লিখেছেন, আল্লাহ নবীর সারা পা মাথা থেকে পা পর্যন্ত, সার থেকে নিয়ে পা পর্যন্ত, কদম পর্যন্ত, গোটা দেহটাকে আমার আল্লাহ নূর দিয়ে বানিয়েছিলেন, কিন্তু এই নূরটা জাতি নূর নয়, এই নূরটা হলো সিফাতি নূর। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জাবের প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবেরের প্রশ্ন করতে মন চায়, আমার জানতে বড় ইচ্ছা হয় ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথমে আল্লাহ পাক কোন জিনিসকে সৃষ্টি করেছিলেন? আমার নবী বলেছিলেন, ও আমার, ও আমার সাহাবী জাবের শুনে রেখে দাও, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে, ও তোমার রাসূলের নূরকে আমার আল্লাহ পাক সর্বপ্রথমে সৃষ্টি করেছেন। তবে আমার নবীর নূর কত আগে সৃষ্টি বাবা? একটা হাদিস বলছি, একটা রেফারেন্স বলছি, হাদিস পাকটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা বলেন, হযরত আবু হুরায়রা বলেন, একদিন আমার নবী পাক ফেরেশতা জিবরিলকে প্রশ্ন করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম একবার বলেন, কামা উমরুকা মিনাস সিনিন, আপনার বয়স কত, আপনার হায়াত কত, আপনার বয়স কত, আপনার হায়াত কত? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, লাস্তু আলামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বয়স কত আমি জানি না, হুজুর আমার হায়াত কত আমি জানি না, তবে খায়রা আন্না ফিল হিজাবির রাবে, তবে হুজুর ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ, চতুর্থ আসমানের নূরের পর্দায় নাজমান একটা তারা, ইয়াতলাউ ফি কুল্লি 70000 সানাতিন মাররা, 70000 বছর পর 70
70,000 বছর পর পর চতুর্থ আসমানের নূরের পর্দায় একটা তারকাকে একটা সিতারাকে আমি ফেরেশতা জিব্রাইল উদিত হতে দেখেছি। হুজুর ওই তারকাটাকে আমি এক বছর দু বছর তিনবার চারবার পাঁচবার নয়, হুজুর আমি ওই তারকাটাকে রাইতুহু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই তারকাটাকে আমি ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম একবার দুবার আসুন আসুন, আমার ভাইরা অনেকে আছেন এই আসুন একটু সামনের দিকে আগিয়ে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি পয়গম্বর কারাম দিখা দে খুদা দরে মুদ্দত সে মিলা দে খুদা শরাবে মুহাব্বত পিলা দে খুদা পয়গম্বর আমার ভাইরা বাবাজিরা আল্লাহওয়ালারা ফেরেশতা জিবরিলকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, ভাই আপনার বয়স কত বলে আমি জানি না, তবে একটা অনুমান একটা নমুনা বলতে পারি, হুজুর চতুর্থ আসমান নূরের পর্দায় একটা তারকা উদিত হয়, ওই তারকাটাকে আমি ফেরেশতা জিব্রাইল 70,000 বছর পর পর উদিত হওয়া তারকাটাকে রাইতুহু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররা আমি 72,000 বার লক্ষ্য করেছি। কত হাজার বার? 72,000 বার। তারকাটা কতদিন পর পর উদিত হয়? 70,000 বছর পর পর। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিব্রাইল 70,000 বছর পর পর 72,000 বার উদিত হওয়া তারকা যেটা আপনি দেখেছিলেন, ওই তারকাটা অন্য কেউ নয়, ওই তারকাটা অন্য কেউ নয়, ইজ্জতি রব্বি ইজ্জতি রব্বি মেরি রব্বকে ইজ্জত কি কসম, আমার আল্লাহ পাকের জাতে সম্মানের কসম কেটে বলি, আমার আল্লাহ পাকের জাতে তাজিবের কসম কেটে বলি, ওয়ানা জালিকাল কাওকাব, ও ভাই জিব্রাইল আমি রসুল্লাহ, ওই তারকাটা আমি রসুল নিজেই ছিলাম। ও আমার ভাইরা, আমার নবীর আলোচনা শুধু বাবা জান্নাতে নয়, আমার নবীর আলোচনা জান্নাতে নয়, আল্লাহর নবীকে নিয়ে আমার আল্লাহ পাক নবীর ইজ্জত সম্মানকে বাড়াতে যে নবীর নূরকে আল্লাহ সে মহল্লাতে রেখে দিয়েছিলেন। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আমার রসুলের পাকের ইজ্জত সম্মান কত বেশি, কত দামি, কত মহতাবার ওয়ালা, কত ইজ্জত ওয়ালা নবী আল্লাহ পাক, কর আল্লাহ পাকের নবীর ইজ্জত কত বেশি, মুশিরাতের বড় মাওলানা তার কিতাবে লেখে আল্লাহ নবী আমাদের আব্বা জানাতো আলাইহিস সালাম বলে আমি সাজদায় পড়েছিলাম, আমি সাজদায় পড়েছিলাম, আমি সাজদায় পড়েছিলাম, আল্লাহ আমাকে জান দিলেন জীবন দিলেন, আমি খুশিতে আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেলাম, দীর্ঘ সময় সাজদাতে পড়ে আছি, আমার আল্লাহ পাক আমি আদমকে সাজদা থেকে মাথা তোলার আদেশ করলেন, অর্ডার করলেন, হুকুমটা যে আমাকে শুনিয়ে দিলেন, রাফাতু রাসি আমি আমার মাথাটাকে উঁচু করলাম, নাজারতু ইলা কাওয়াইমিল আরশি আমার দৃষ্টি আল্লাহর আরশে আজিমের পায়ে চলে গেল, আমি নিজ চোখে দেখেছিলাম, মাকতুবান ফি গিলা ইলাহা ইল্লাল্লাহ আমি দেখলাম আল্লাহর আরশে আজিমের পায়ের গায়ে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ও আমার ভাইরা, ও আমার জওয়ান যুবক মরুক বিয়ানেরা, আল্লাহর নবী গাবিগুল্লার আলোচনা শুধু জান্নাতে নয় আল্লাহর আরশে আজিমের পায়ার গায়েও লেখা ছিল। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবক মরুক বিয়ানেরা, ও আমার মা বোনেরা, আল্লাহর নবী গাবিগুল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমার আল্লাহ পাক ইতিপূর্বে যত কিতাব এনেছিলেন, কত কিতাব যত কিতাব নাযিল করেছেন, সব কিতাবের ভিতরে আমার আল্লাহ পাক আমার নূর নবীর আলোচনা করেছেন, আমার দয়ার নবীর আলোচনা সেখানে করেছেন, সেখানে আলোকপাত করেছেন। ও আল্লাহর বান্দারা, সকল নবী রাসূলদেরকে একত্রিত করা হলো, সকল রূহগুলোকে একত্রিত করে আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়? কোন নবী রাসূল সেই দিনে উত্তর দিতে পারেনি রে বাবা। ওই দিনে যিনি উত্তর দিয়েছিলেন তিনি হলেন আমাদের আকা, আমাদের সরদার সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন বলেছিলেন, ক্বালা, তিনি বলেছিলেন বালা, কেন নয়, কেন নয়, আপনি তো আমাদের রব, আপনি আমাদের প্রভু। আমার রাসূলের পাকের জবানের উত্তরটা শুনে নিয়ে তাম ফেরেশতারা, তাম নবীরা, তাম নবীরা, তাম রূহের জগতের সমস্ত মানুষেরা আল্লাহ নবীর জবানের উত্তরটা শুনে সবাই সেই দিনে বলেছিলেন কালু বালা, সবাই বলেছিলেন কেন নয়, আল্লাহ আপনি হলেন আমাদের রব, আমাদের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তর কে দিয়েছিলেন? আমার নবী। একবার জোরে বলেন যে আমার নবী তাজিম, কম না বেশি? নবী না হলে আসমান জমিন হতো না, আদম নবীকেও বানানো হতো না। আগেই বলেছি কোরআন নাজিল হওয়ার রাত নবী প্রকাশের রাতের তুলনায়, কোরআন নাজিল হওয়ার রাত নবী প্রকাশের রাতের তুলনায়, যদি আপনার কোরআন নাজিল হওয়ার রাতের তুলনায় নবী প্রকাশের রাতের মান অনেক বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? আমার বাবাজি, নবী না আসলে তো আসমান জমিন হতো না, আদম নবী আসতেন না, তাহলে কোরআন আসতো থোড়াই না। একবার জোরে বলেন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। যে আমার নবীকে নূর বললে কিছু মানুষ নাক ছিটকায়। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুনতু উখিতু সাওবা রাসূলিল্লাহ, আমি রাসূলের পাকের জামা সেলাই করছিলাম। কি করছিলাম? জামা, হুজুরের কুর্তা মুবারক, হুজুরের লেবাস মুবারক কে আমি সেলাই করছিলাম। এমন সময় ফান্তফাল মিসবাহ, আমার ঘরের চেরাগটা নিভে গেল, প্রদীপ নিভে গেল, অসাকাতাতিল ইবরা মিন ইয়াদি, আমার হাত থেকে, আমার হাত থেকে সুচটা পড়ে গেল। দেখেন না দোকানে লেখা থাকে, হ্যাঁ, সন্ধ্যার পরে সুচ হয় না, হয় এক টাকা দু টাকার সুচ সন্ধ্যার পরে বিক্রি করতে যেয়ে দুটো যদি পড়ে যায় আর খুঁজে পাওয়া যাবে? ওই জন্য রাতের বেলা সুচ বিক্রি হয় না, রাতে সুচ বেচাকেনা বন্ধ, ওজা হবে দিনের বেলা। মা আয়েশা বলছেন, আমি কাপড় সেলাই করছিলাম, হাত থেকে সুচটা পড়ে গেল, প্রদীপটা নিভে গেল, হাত থেকে সুচ পড়ে গেল, আমি হাতড়াচ্ছিলাম, খুঁজছিলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি ওই আমি রাসূলের পাকের জামা সেলাই করা ওই সুচটাকে খুঁজতে লাগলাম, আমি তলাশ করতে লাগলাম, না না আমি সুচটা খুঁজে পাই না, এত তলাশ করলাম খুঁজে পেলাম না। আমার বড় চিন্তা হয়, আল্লাহ পাক এই মুহূর্তে যদি আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে প্রবেশ করেন, চলে আসে, আল্লাহ নবীর কদম মোবারকে এই সুচটা ফুটে যাবে, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, নবীর সঙ্গে বেয়াজ্জতিটা হয়ে যাবে, আল্লাহর নবী কষ্ট পাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুচটা তিনি খুঁজতে লাগলেন, তালাশ করতে লাগলেন, তিনি নিজে বর্ণনা করেন, এমন সময় মদিনার মসজিদ মসজিদুন নববী শরীফ থেকে আল্লাহর নবী আমার ঘরের মধ্যে তশরিফ নিয়ে এলেন, আল্লাহর নবী চলে এসে আমার ঘরের দরওয়াজার সম্মুখে যেই না দাঁড়িয়ে গেলেন, আমি তাকিয়ে দেখলাম, আমি তাকিয়ে দেখলাম ফাদা বিনুরি ওয়াজিহি, আল্লাহ নবীর নূরে চেহারার বাবার কাঁধে, আল্লাহ নবীর নূরানি চেহারার ওসিলাতে আমার গোটা অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, আমার গোটা অন্ধকার ঘরটা, আমার আধার ঘরটা অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। মা আয়েশা নিজে বর্ণনা করছেন, ফাওয়াজাত
হায়াতুল ইবরাক, ওই নূরের জ্যোতিতে আমি আয়েশা আল্লাহ নবীর হারিয়ে যাওয়া আমার হারিয়ে যাওয়া সুস্থা আল্লাহ নবীর নূরানি চেহারার বাবার কাঁধে আমি আয়েশা আল্লাহ নবীর আল্লাহ নবীর চেহারা মোবারকের নূরের ওসিলাতে আল্লাহ নবীর জামা সেলাই করা যে সুচ আমার পড়ে গিয়েছিল ওই সুচটা আমি খুঁজে পেয়ে গিয়েছিলাম। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, ও মুরুব্বিয়ানেরা, আম্মা জান আয়েশা বর্ণনা করতেন যারা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে তাদের তাদের ফল কাটতে যে আঙুল কেটে ফেলেছিল তাদের আঙুলগুলোকে কেটে ফেলেছিল, কারণ আল্লাহ পাক ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন এত চেহারা দান করেছিলেন। আমার ভাইরা, ওই জামানার মেয়েরা বলতো ইউসুফ তো মানুষ নয় বরং আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাকের মালাইকা আল্লাহর ফেরেশতা। ও আমার ভাইরা, মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যারা ইউসুফ নবীকে দেখে তাদের আঙুলটা কেটেছে, ওরা যদি আমার নবীকে একবার দেখতো আমার রাসূলকে যদি একবার দেখতো ওটা ওদের ওরা ওদের কলিজাটা কেটে ফেলতো, ওরা ওদের কলিজাটা কেটে ফেলতো। না না, আমার রাসূলের পাকের চেহারা এত এত লাবণ্যময় এত সুন্দর এত সুন্দর, আমার নবীর চেহারা দেখলে ওদের কলিজা কেটে ফেলতো কিন্তু কিছুই বুঝতে পারতো না। ও আমার ভাইরা, কেন না আল্লাহ নবী নিজের জবানে বলেছে আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি গোলাম লবণাক্ত, আমার ভাই ইউসুফ হলেন সাদা ধবধবে ফর্সা। জোরে বলে আমি হলাম লবণাক্ত, আল্লাহর নবীকে দেখলে আমার বাবাজিরা দেখলে আরো দেখতে মন চায়, একবার জোরে হবে না, যত কাছে যায় আরো ভালো লাগে, আর ফর্সা লোক দেখবেন দূর থেকে দেখলে সুন্দর, একদম ফর্সা লোক দূর থেকে দেখলে মনে আহ কত সুন্দর লোক, যেই কাছে যায় আস্তে আস্তে কি হয় আকর্ষণ নষ্ট হয়, একবার জোরে হবে না। মুহাদ্দিসরা লিখেছেন ইউসুফ নবীকে যত দূর থেকে যত কাছে যেত আকর্ষণ চলে যায়, কিন্তু আমার নবীর চেহারা আমার আল্লাহ এত সুন্দর করেছিলেন দূর থেকে দেখলে একটু ভালো লাগবে, কাছে গেলে আরো ভালো লাগবে, যত কাছে থাকবে আরো ভালো লাগবে, যত কাছে যাবে আরো 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 অনেক বেশি ভালো লাগবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে কাফের আমার রসুলের চেহারা মোবারক একবার দেখেছিলেন, আল্লাহর রসুলের চেহারা মোবারক একবার মহব্বতের দৃষ্টিতে দেখেছিলেন, তার জন্য ইমানটা অজীব হয়ে গেছিল। রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা ইহুদিদের বাচ্চা, সাহাবীরা সাহাবীদের মধ্যে একজন, তিনি আমার ভাইরা সফরে আজান দিচ্ছেন, ইহুদিদের বাচ্চাটা ইহুদিদের বাচ্চাদের মধ্যে একটা ছেলে, ওই আজানটা তারা তাদের সুর দিয়ে নকল করছে, এরকম হয় না? হয় না, পাশে গান হয় দেখবেন আর একটা ছেলেও গান বলছে, গজল হয় আর একটা ছেলেও গজল বলছে, এরকম হয় না? হয় না, একটা ছেলে ও আপনার ওই রকম আজান প্র্যাকটিস করছে, ওরকম বলছে আজানের সুরে সুরে ও আজান পড়ছে। আল্লাহ নবী বলে ইহুদিরা এই ছেলেরা তোমরা কে রে, এখানে আজানটা বারবার আজানের সঙ্গে তোমরা আজানটা প্র্যাকটিস করছিলে কে, আজানটা পড়ছিলে দোহরাচ্ছিলে কে, এদিকে এসো। তো ছেলেরা যারা খেলছিল ওদের মধ্যে সবাই বলছে এই আবু মাহজুরা হুজুর, এই আবু মাহজুরা আমাদের বড় ভাই আবু মাহজুরা, আল্লাহর নবীর আবু মাহজুরা এদিকে এসো, আল্লাহ রসুলের দস্তে মুবারক তানার নূরানি দস্তে মুবারকটা আবু মাহজুরার মাথার উপর একবার লাগিয়ে দিলেন, একবার জোরে হবে না, আর একটু জোরে হবে না, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাতের ছোঁয়াটা রসুলুল্লাহর দস্তে মুবারক ছোঁয়াটা ইহুদিদের বাচ্চা আবু মাহজুরার মাথার উপরে লেগে গেল, আবু মাহজুরা আর সহ্য না করতে পেরে পরবর্তীতে তিনি মুসলমান হয়ে ইমানের কালমাটা পড়ে নিলেন, একবার জোরে বলেন। কেন? আমি মুসলমানদের আজানটাকে আমি বিদ্রুপ করেছি, ঠাট্টা করেছি, আমি সেটাকে বিদ্রুপ ঠাট্টার আকারে পড়লাম, কিন্তু সৈয়দুল মুরসালিন আমার মাথার উপরে হাত রেখেছে, আমার বাবাজিরা সঙ্গে সঙ্গে সেই ছেলেটা আবু মাহজুরা কালমা পড়ে মুসলমান হলেন, একবার জোরে বলেন। আরো অবাক হয়ে যাবে আল্লাহর বান্দারা, ওই আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ার পরে তিনি আবু মাহজুরা কালমা পড়লেন, কিন্তু না না আবু মাহজুরা যে মাথায় লম্বা কেশ হয়েছিল তার মাথার চেশ পাতার চুল মোবারকটাকে তার মাথার কেশগুলোকে আবু মাহজুরা জীবনে কাটেনি বাবা, জীবনে সেগুলোকে কাটেননি, জীবনে তিনি সেই মাথার কেটকা মাথার চুলকে সেদন করেনি, কাটেনি বাবা। ও আল্লাহর বান্দারা,
হযরত আবু মাজুরা ওই চুলটাকে তিনি খোপা করে রেখে দিতেন, ওই চুলটাকে তিনি বেঁধে রেখে দিতেন, এত লম্বা চুল হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিবের সাহাবীরা বলতেন, এ আবু মাজুরা তুমি তোমার চুলটা কেন কাটো না, তোমার চুলটাকে কেন ছেদন করো না, কাটো না, তোমার চুলটাকে কেন কর্তন করো না। হযরত সাহাবী আবু মাজুরা বলেছিলেন, আল্লাহর হাবিবের সাহাবীরা আমি জাতি ইহুদিদের বাচ্চা ছিলাম, আমি আজানকে নিয়ে বিদ্রুপ করছিলাম, আল্লাহ নবী আমার নবী দয়ার নবী রহমতের নবী আমার মাথার উপরে একবার হাত মোবারক রেখেছিলেন, হাতটা মাথার উপরে বুলিয়েছিলেন, আমি 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 আবি মাহজুরা জানি না, আমি আবু মাহজুরা খবর রাখি না, আল্লাহ নবীর দস্তে মোবারকটা আমার চুলের কোন চুলের উপরে স্পর্শ হয়েছে আমি জানি না, খবর রাখি না, যে রসুলের পাকের দস্তে মোবারকের ব্যবহার কাতে আমি কালমা পড়ে মুসলমান হলাম, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের রাস্তা পেলাম, না না আল্লাহর হাবিবের দস্তে মোবারকের খাতের ছোঁয়াটা আমার কোন চুলের উপরে লেগেছে, কোন চুলে স্পর্শ হয়েছে আমি আবি মাহজুরা জানি না, এই জন্য আমি জীবনে আমার চুলটাকে আমি কর্তন করি নাই। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। ও আল্লাহর বান্দারা, এক কথা নবীকে যিনি যে অবস্থায় দেখেছেন কালমা পড়তে হয়েছে বাধ্য হয়েছেন, কেননা আমার আল্লাহ পাক নবীর ব্যবহার আচার আচরণ কথাবার্তা আল্লাহর হাবিবের চেহারাটা এত লাবণ্যময় করেছিলেন যে কাফের একবার নবীকে ভালোবাসার হৃদয়ে দেখেছেন সেই লোকটার সঙ্গে সঙ্গে মুসলমান হতে হয়েছে, কালমা পড়তে হয়েছে। ও আল্লাহর বান্দারা, আপনি ভাবলে অবাক হবে, হযরত আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ জান্নাতের ভিতরে সবাই হুর গেলে মানকে নিয়ে আনন্দ লাভ করবে, প্রেম লাভ করবে, কিন্তু আমি আবু হুরায়রা, আমি আবু বকর সিদ্দিক, আল্লাহ দয়া জান্নাতে আমার রসুলের পাকের চাঁদ মুখে চারাটা দেখে আমি আবু বকর প্রেম লাভ করতে থাকবো, ভালোবাসা নিবেদন করতে থাকবো, আল্লাহ নবী চাঁদ মুখটাকে দেখে আমি আবু বকর আমার কলিজাটা ঠান্ডা হবে, সবাই হুর গিলমান নিয়ে ব্যস্ত থাকবে, আমি রসুলের পাকের হুসনে জামাল নিয়ে ব্যস্ত হব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবক মুরুব্বিয়ানেরা, সোনার মালিকেরা, ও আমার মা বোনেরা, ও আল্লাহর বান্দা বন্দিরা, আল্লাহ নবীর চেহারা মোবারক, হুজুরের নূরানি চেহারা এত সুন্দর ছিল, এত নূরানি খুবসুরা ছিল বাবা, যারা আমার নবীকে কটূক্তি করে ওদের গায়ের ঘামের পাশে যাওয়া যায় না, ওদের বগল দিয়ে যখন ঘাম বার হয় ওদের পাশে টেকা যায় না, থাকা যায় না, পারফিউম ব্যবহার করে, আতর ব্যবহার করে, ও আমার ভাইরা পারফিউম ভেদ করে, আতর ভেদ করে তার গায়ের গন্ধ, তার গায়ের দুর্গন্ধ, গায়ের ঘামে দুর্গন্ধ মানুষের নাকে ছড়িয়ে যায়, কিন্তু বাবা না না আমার নবী দয়ার নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী বসিনা মুবারকটা দুর্গন্ধময় ছিল না, আমার রসুলের পাকে পাসিনা মোবারক এত খুশবুদার ছিল, এত খুশবুওয়ালা ছিল। আল্লাহ নবী সাহাবি আনাস বলেন, আমার আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জান আল্লাহ নবীর গায়ের পাসিনা মোবারক গুলো শিশিরের মধ্যে ভরে রাখতেন, শিশিরের মধ্যে রেখে দিতেন, শিশিরের মধ্যে জমা করে রাখতেন। আমি আনাস, আমাদের পরিবারের মানুষেরা আমরা রসুলের পাকে পাসিনা মোবারক গুলোকে ঈদের দিনে উৎসবের দিনে আতর হিসাবে ব্যবহার করতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কি হুজুরের পাসিনা মোবারক, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত আনাস বলছেন, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসিনা মোবারক আতর হিসাবে ব্যবহার করতে হাদিস পাকের মধ্যে এসেছে। তাফসিরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসীর এই হাদিসটি উল্লেখ করেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, আমার বাবাজিরা হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দেখেছি ফাইনা ইরকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর গায়ের পাসিনা ছিল কানা আতিয়াবু মিনাল মিসকি, মিসকি মিসকি আম্বার কত সুগন্ধ, মিসকি আম্বারের চাইতে আল্লাহর নবীর পাসিনা মোবারক তার চাইতে আরো বেশি সুগন্ধময় ছিল। জোরে হবে না? মিসকি আম্বার কোথায় পাওয়া যায়? মৃগনাভি, মৃগনাভি নাভি, আপনার হরিণের নাভিতে একটা চর্বি জমে,
হরিণ যত বয়স হয় ওর নাভিতে একটা চর্বি জমে, ওই মৃগ নাভি আমার ভাইরা ওটা এত খুশবু বলা হয়, আমার ভাইরা কেউ যদি ওই মৃগ নাভি দিয়ে পান খায়, একটু হালকা ফুলকা যদি পান খেয়ে ছাপ ফেলে চলে যায় এক সপ্তাহ, ওখান দিয়ে হাঁটবে তোর সুগন্ধ বিরাজ করবে, একবার জোরে বলেন আমার ভাইরা। তো হযরত আনাস বলছেন আমার রসুলের পাকের গায়ের গাম পাসিনা মুবারক মিশকে আম্বার মৃগ নাভির তুলনায় মিশকে আম্বারের তুলনায় আর অনেক অনেক সুগন্ধময় ছিল, অনেক সুগন্ধ ছিল। ঈদের দিনে আমরা ওটা আতর হিসেবে ব্যবহার করতাম। জোরে বলেন যে যে মৌলবী বলছেন রসুলুল্লাহ আমাদের মতো নবীদের মিলাদ করা যাবে না, রসুলের সিরাত মিলাদ আলোচনা করা যাবে না, তাহলে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রসুলের সুরাতের উপরে শামাইল তিরমিজি যেখানে আল্লাহ রসুলের অবয়ব সম্পর্কে বলা হলো, হুজুরের চুল কেমন ছিল, হুজুরের নাক কেমন ছিল, ঠোঁট মোবারক কেমন ছিল, দাঁত মোবারক কেমন ছিল, দাড়ি কেমন ছিল, চুল কেমন ছিল, অবয়ব কেমন ছিল, হাতের কবজি কেমন ছিল, এক কথায় এ টু জেড রসুলের পাকের অবয়ব হলিয়া মোবারক হুজুরের পাকের গোটা শরীরকে নিয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বাবু শামাইল তিরমিজির মধ্যে একটা অধ্যায় কায়েম করেছেন। ওই শামাইল তিরমিজির মধ্যে আমার ভাইয়ারা রসুলের পাকের হলিয়া মোবারক হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে নিয়ে হুজুরের গঠন অবয়ব সম্পর্কে সেখানে আলোকপাত করা হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যদি অনার্থক হয় ইমাম তিরমিজির মতো বিখ্যাত মানুষ তিনি কেন তার তিরমিজি শরীফের মধ্যে কত উল্লেখ করতে যাবেন, কত ঠিক কিনা? রসুলের পাকের হলিয়া মোবারকের আলোচনা ওখানে কেন করতে যাবে? হুজুরের মিলাদ যদি অসুবিধা হয়, হুজুরের সিরাত যদি অসুবিধা হয়, হাদিসের কেতাবে রসুলের অগণিত সিরাত আলোচনা করা হয়েছে। একবার জোরে বলেন, এর আগেই বলেছি মাবাকিব লাদুনিয়াতে হুজুরের মিলাদ আলোচনা করা হয়েছে, আল্লাহ দয়ার জান্নাতে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের সম্মুখে আল্লাহর রসুলের মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন, আল্লাহর রসুলের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আদম নবীকে শুনিয়েছেন, ঈসা নবীকে শুনিয়েছেন, ইব্রাহিম নবীকে শুনিয়েছেন, আমার ভাইরা মুসা নবীকে শুনিয়েছেন, সকল নবী রসুলদের কিতাবের মধ্যে আমার রসুলের পাকের মিলাদাতের উপরে আলোচনা সবাইকে জানিয়েছেন শুনিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা জওয়ান যুবকের আল্লাহর বান্দারা ও আমার অভিযানেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী মিলাদ ও সিরাম আল্লাহ বাগে নবী হাবিবে কিবরিয়ান রহমাতুল্লিল আলামিন দয়ার নবীকে নিয়ে সব জায়গায় আলোকপাত করা হলো, আলোচনা করা হলো, কখনো রসুলের মিলাদ নিয়ে, কখনো রসুলের সিরাত নিয়ে, কখনো বা নবীর খুলিয়া মোবারক নিয়ে, চেহারা অবয়ব নিয়ে আলোচনা করা হয়েছে। ও আল্লাহর বান্দা বান্দিরা ও জওয়ান যুবক মুরব্বিয়ান জামাতেরা তারা রসুলের মিলাদ ভালোবাসে না, রসুলের সিরাত ভালোবাসে না, তারা রসুলের আদর্শ ভালো লাগে না, কিন্তু না না হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, কিছু সাহাবীরা বিদেশ থেকে কিছু মানুষেরা আয়েশার কাছে চলে এসেছে, আম্মা জান আয়েশাকে বলে, ও আম্মা জান আয়েশা একটু আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে কিছু বলো, আল্লাহ নবীর আখলাক সম্পর্কে কিছু বলুন, আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে কিছু বলুন। মা আয়েশা তাদেরকে বলেছিলেন আলাস্তা তাকরাউল কুরআনা, এই আয়াতটা আমার ভাইয়ের ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোরআন শরীফের আয়াতের তাফসীরে আল্লামা হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার আরবি ভাষায় লেখা ওই তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, ও আমার আল্লাহ নবীর বিবি আমাদের ছোট আম্মা জান হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা আলাস্তা তাকরাউল কুরআনা, তুমি বা তোমরা কি আল্লাহ পাকের কোরআন শরীফ পড়ো নাই, আল্লাহর কোরআন শরীফ কি বোঝো না? তারা বলে জি আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি। আম্মা জান বলেছিলেন তোমরা যদি কোরআন বুঝে থাকো, কোরআন পড়ে থাকো, শুনে রাখো, জেনে রাখো, ফা ইন্না খুলুকা রাসূলিল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর আদর্শ। কানাল কোরআনু, গোটা কোরআন শরীফ হলো আল্লাহর নবীর মিলাদ, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহ নবীর চরিত্রতে ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আয়েশা বলি নবীর আদর্শ, নবীর চরিত্র আমি বলে শেষ করতে পারবো না, নবী পাকের আখলাক সম্পর্কে আমি আয়েশা বলে শেষ করতে পারবো না। ও রাসূলুল্লাহর সাহাবীরা, আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে যদি জানতে যাও, আল্লাহর কোরআনটাকে ফলো করে দেখো, গোটা কোরআনটার মধ্যে যা দেখো, আভ্যন্তরীণ বাহ্যিক ভাবে যা দেখো, সবকিছু আমার রসুলের মধ্যে বিরাজমান। জোরে বলে, আর একটু জোরে হবে না? এরা এগুলো বাধা দেয় কেন জানেন? যে রসুলের আসল আদর্শ যদি মানুষের কাছে পাবলিশড হয়ে যায়, মানুষকে আর মূর্খ বানানো যাবে না। যাবে কি? ইলম থাকলে আল্লাহ কোরআনে বলেছেন, কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হাবিব, আপনি বলুন যারা জানে এবং যারা জানে না, এই দুটো সম্প্রদায় কি এক হতে পারে? কখনোই এক নয়। বাবাজি, রসুলের মিলাদ যদি আলোচনা করা হয়, রসুলের সিরাত যদি আলোচনা করা হয়, রসুলের মর্তাবা যদি আলোচনা করা হয়, ওদের বুক পুড়বে। কেন? ওরা হচ্ছে ইসরাইলের কালো থাবা, ওদের মাথায় আছে ইসরাইলের কালো পয়সা খেয়ে ওরা রসুলের ইজ্জতকে কুণ্ঠিত বোধ করে, ওরা মুসলমানের ঈমান নষ্ট করতে চায়। মুসলমানের জান ঈমানের দুশমন হলো আমাদেরই মতো লেবাসধারী এক শ্রেণীর আলিমেরা। আল্লাহর নবী বলেছেন, আমার ইসলামকে, আমার দীন ও শরিয়াতকে ধ্বংস করবে না, বরং আমার ইসলাম ও ধ্বংস, আমার ইসলাম দিনকে। এই রকম লেবাসধারী ধ্বজাধারী কিছু আলেমেরা, পয়সা করা আলেমেরা, তারা আমার ইসলামকে ধ্বংস করবে। রসুল বলেছেন, তাহাতা আদিম ইসলামা, আসমানের নিচে জমিনের উপরে, খায়রা খিয়ারিন নাসি খিয়ারুল উলামা, আলেমরাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ জাত, সবচেয়ে উৎকৃষ্ট জাত। আমি রসুল বলছি, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট জাত যদি থাকে, অশর্র শিরারুন নাসি শিরারুল উলামা। আল্লাহর নবী বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট জাত যদি থাকে, শিরারুল উলামা, সেটা হলো সু আলেম, যারা হলো বদমাহাস আলেম, আমার ভাইরা খারাপ আলিম। আল্লাহর নবী বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে এরা হলো নিকৃষ্টতম আলিম, এদের মতো নিকৃষ্ট আর কেউ হতে পারে না। এরাই ইমানদারদের, ইমানদারদের ইমান হরণ করবে, মুসলমানদের ইমান নষ্ট করবে। বাবাজিরা, আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, তবে জেনে রাখবেন, আমি খুব স্পষ্ট ভাষায়, দার্থহীন ভাষায় একটা কথা বলে দিচ্ছি। বাবাজি, আলোচনা হয়তো শেষ করতে হবে, ইমাম সাহেব চলে এসেছেন। আমার বাবাজিরা, একটা কথা মাথায় নিয়ে বাড়ি যান, রসুলের ইজ্জতকে নিয়ে কখনো জানো মোটা ছোট কথা বলবেন না। আল্লাহর নবীর ইজ্জতকে নিয়ে জীবনে গাদা গাদা ইলম অর্জন করেছেন, হাফেজে কোরআন হয়েছেন, লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা হজ খরচ করে হজ করেছেন বাবাজি, জীবনে অনেক আমল ইবাদত করেছেন। তবে জেনে রাখবেন, আল্লাহর নবীর, আল্লাহর নবীর ইজ্জতকে নিয়ে, আল্লাহর নবীর একটা চুল মুবারক নিয়ে, একটা কেশ মুবারক নিয়ে যদি, আল্লাহর রসুলের একটা কেশ মুবারককে নিয়ে যদি আপনি বেইজ্জতি করেন, অসম্মান করেন, ছোট মোটা কথা বলেন, আমি আপনাকে শুধু বলে যাচ্ছি না, তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি খুব স্পষ্ট ভাষায় লিখেছেন, মান তোয়ানা শাহরতম ফি শাহরাতিকা ইয়াকফুর, কেউ যদি রসুলুল্লাহর একটা চুল নিয়ে বিরূপ মন্তব্য করে, তৎক্ষণাৎ ওই লোকটা কাফির হয়ে যাবে। কি হবে? জীবন এলেম আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কোরআন তেলাওয়াত আছে, সব আছে, জীবনে রসুলুল্লাহর একটা চুল নিয়ে ছোট মোটা কথা বলেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী নয়, স্বয়ং আল্লাহ নিজে হাদিসে কুদসি দ্বারা জানালেন। একবার জোরে বলে, আল্লাহ নিজে বলে, হাবিব আপনার উম্মতকে শুনিয়ে দেন, মান তোয়ানা শাহরাতাম ফি শাহরাতিকা ইয়াকফুর, কেউ যদি একটা চুল নিয়ে ছোট মোটা কথা বলে, ওই লোকটা কাফের হবে। ও আমার হাবিব গো, আপনার উম্মতকে কথাটাও শুনিয়ে দেন, ওমান তারাকা সালাতা তুলা উমরি লাম ইয়াকফুর, কেউ যদি সারা জীবন নামাজ না পড়ে, ওই লোকটা কাফের হবে না। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। সারা জীবন আপনার নামাজ যদি নাই থাকে, কেউ আপনাকে কাফের ফতোয়া দিতে পারে না আমার বাবাজিরা। তবে আমার বাবাজিরা, নামাজ হলো
নামাজ হলো ইসলামের আরকান, ইমানের আরকান, ইমানের আরকান। আপনি ঘর করেছেন, এটা হলো ইমান। ঘরটা কি? ঘরটা কি? ইমান। ঘরটা প্লাস্টার করেছেন, রং টেনেছেন, টাইলস বসিয়েছেন, ডেকোরেশন করেছেন, এগুলো হচ্ছে কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, কোরআন তেলাওয়াত, দান খায়রাত, এগুলো হচ্ছে আপনার প্লাস্টার, আপনার নামাজের, আপনার ঘরের, আপনার প্লাস্টার, টাইলস, আপনার ইত্যাদি ডেকোরেশন, এগুলো হলো আপনার জীবনের ঘরের মতো। বাবাজি, ইমানটা কি? ঘর। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ওটা যদি বাঁচাতে হয়, রসুলের ব্যাপারে যদি কেউ ছোট মোটা কথা বলে আমাকে আপনাকে সিংহের মতো গর্জন করে তাদের বিরুদ্ধাচারণ করতে হবে, পাশাপাশি আমার বাবাজিরা আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, তবে বাবাজি, তবে বাবাজি, যদি সারা জীবনও কেউ নামাজ না পড়ে, ওই ঘর বিহীন লোক বলা যাবে না, তবে বাবা জীবনে সব কিছু থাকবে। কিন্তু রসুলের উপরে যদি ছোট মোটা কথা বলে, তৎক্ষণাৎ বেঈমান হবে। এ আমার কথা না, আল্লাহ নিজে রসুলের মোতাবার ইজ্জত সম্মানকে বাড়িয়ে, হুজুরের ইজ্জত বাড়িয়ে, অরফা না লাকা যিকরাক, হাবিবের ইজ্জতকে বাড়িয়ে আল্লাহ নিজেই বলেছেন। একবার জোরে বলেন। খুব সাবধান, খুব হুশিয়ার, রসুলকে নিয়ে কথা বলতে গেলে খুব হুশিয়ারের সঙ্গে কথা বলতে হবে। আমাদের ব্যাপারে, খাওয়ার ব্যাপারে আমরা বলি, এই খানা খেয়েছো, বলে না বলি আপ খানা খায়া। আল্লাহ রসুলের ব্যাপারে বলতে গেলে, আল্লাহ রসুলের ব্যাপারে বলতে হয়, হাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে তানাউল ফরমায়া, হুজুর হুজুর খানা খেয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরে পাক সাল্লাম তানাউল করেছেন, হুজুরের ব্যাপারে কথা আলা মর্তবা হবে, ইজ্জত ওয়ালা হবে, সম্মানের দৃষ্টিতে কথা হবে, হুজুরের ব্যাপারে কথা ইজ্জতের হবে, হুজুরের সামনে জোরে কথা বলা যায় না। আজও মদিনার মসজিদে নবাবী শরীফে রসুলের মাজার মুকদ্দাস যারা জিয়ারত করতে যান, রসুলুল্লাহর মাজার মুকদ্দাসে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এ ঈমানদাররা তোমাদের কথা যেন নবীর কথার আওয়াজের উপরে যেন উঁচু হয়ে না যায়। একবার জোরে বলেন। মক্কায় মানুষের হইচই দেখা যায়, হাজী সাহেবদের কাছে শুনেছি মদিনায় মানুষ নীরব থাকে, নিস্তব্ধ থাকে, তাদের জবানে কথা জোরে জোরে হয় না। কেন? জোরে কথা বললে নবী হায়াতুন নবী, আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী জিন্দা নবী, মুর্দা নয়, জিন্দা জিন্দা জিন্দা। আল্লাহর রসুল বলেছেন, তামাম আম্বিয়া আলাইহিমুস সালামরা জিন্দা জিন্দা জিন্দা, প্রত্যেক নবী রসুলদের কাছে তাদের জান্নাত থেকে আল্লাহর জান্নাতে খোরাক পৌঁছে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী, আমাকেও আল্লাহ জিন্দা করেছেন, আমাকে আল্লাহ পাক জীবন দিয়েছেন, আমি হায়াতুন নবী শুধুমাত্র তোমাদের। জোরে হয় না সুবহানাল্লাহ? আজান ইকামাতে নামাজ আদায় করছেন। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? বিখ্যাত তাবিঈ হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাররা যুদ্ধে এত যুদ্ধ হলো, এত মদিনাতে এত লাহলায়ান হয়ে গেল, রক্ত প্রখর হয়ে যাচ্ছে, রক্তের ঝর্ণা বয়ে যাচ্ছে, মদিনার মসজিদে নববীতে আজান হয় না। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব বলছেন, আমি আল্লাহর নবীর মাজার মুকদ্দাসের কাছে, হুজুরের মাজারের কাছে চলে যেতাম, গুনগুন গুনগুন করে আমি আজানের আওয়াজ শুনতে পেতাম। জোরে বলেন। ফজরের সময় ফজরের আজান, মাগরিবের সময় মাগরিবের আজান, জোহরের সময় জোহরের আজান, আসরের সময় আসরের আজান, রসুলের মাজার মুকদ্দাস থেকে আজান শুনে আমি সেই মোতাবেক নামাজ আদায় করতাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জিন্দা। ও নিবন্ধার নরনারী জওয়ান যুবক আল্লাহওয়ালারা, আমার বাবাজিরা, এ রাজারহাট আপনার জগদীশপুর এলাকার আল্লাহওয়ালা মুরব্বী জওয়ান যুবক, আর একটা কথা বলে যাচ্ছি, শেষ করছি। রসুলের পাক কতটা হায়াতি জিন্দেগিতে জিন্দা, আমি আপনি এখানে দরুদ শরীফ পড়বো, জীবনে আমল করব, এক সপ্তাহে কতটা নেকি করব, এটা আমার নবী নিজ চোখে দেখছেন। একবার জোরে বলেন। আল্লাহর নবী সহি হাদিস বিশ্ব নবী বলেন, তুরদু আলাইয়া আমালুকুম, ও সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমার কবর মুকদ্দাসে, আমার রওজ আতহারে আল্লাহর ফেরেশতারা তোমাদের জীবনের নেক আমলকে জমা করবেন। একবার জোরে বলেন। আল্লাহ নবী বলে, ফালা রাইতু মিন খাইরিন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যদি দেখি, ফামা রাইতু মিন খাইরিন, তোমাদের আমলটা ভালো আছে, তোমাদের জীবনে নেক আমল বেশি আছে, আমি আল্লাহ নবী
এটাকে যদি লক্ষ্য করি কবর শরীফের ভিতরে হামিদুল্লাহ আলাইহি আল্লাহকে প্রশংসা করতে থাকবো, আল্লাহ তারিফ করতে থাকবো, প্রশংসা করতে থাকবো। ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার রাইতু মিন শাররিন, যদি দেখি তোমাদের এক সপ্তাহের ভিতরে আমলের মধ্যে গোনা বেশি, গোনা বেশি, গোনা বেশি, অন্যায় বেশি, অপরাধ বেশি, ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আমি আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতরের মধ্যে থেকে আল্লাহ পাকের দরবারে হাত তুলে মুনাজাত করতে থাকব, আল্লাহ পাক আমার গোনাগার খাতাগার উম্মত উম্মতে এক সপ্তাহের ভিতরে অন্যায়টা বেশি করে ফেলেছে, আল্লাহ অপরাধটা বেশি করে ফেলেছে, আল্লাহ ও আমার আমার গোনাগার খাতাগার উম্মত উম্মতানি দিগকে আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ নবীর দোয়ার বাবার কাছে উম্মতে গোনাগারের জীবনের গোনাকে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে হবে না, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মাজার মুকদ্দাসে উম্মতের জন্য দোয়া করেন, ভালো আমল দেখলে আল্লাহ আলহামদুলিল্লাহ, খারাপ আমল দেখলে আল্লাহ ওদেরকে মাফ করে দাও। একবার জোরে হবে না, আর একটা জোরে হবে না, নবী জিন্দা না হায়াতুন নবী? জিন্দা নবী। একবার জোরে বলেন, সেই জিন্দা নবীর জন্য আমি এই মাহফিলের ভেতরে তাবারুক কি হয়েছে, বিরিয়ানি গরু লেগেছে কটা গোস্ত, গরু গোস্ত কত কতটা লেগেছে, 120। আমি চাইবো এই মাহফিল থেকে আল্লাহর নবীর আশেক নবীর প্রিয় মহব্বতের উম্মত কে আছেন বাবা, রসুলের মহব্বতে রসুলের প্রেমে ভালোবাসায় এই মাহফিল থেকে 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন, তাবারুক হবে আপনার টাকায়, আপনার টাকায় এই সালে সবে তাবারুক হবে, লস হবে না, লাভ আছে বাবা। হাজাতে শাহলিউল্লাহ মহাদ্দেস দেহলভী রহমতুল্লাহ আলাই আমার ভাইরা প্রতি বছর রবিউল আউয়াল মাসে নবী দিবস করতেন, আমার বাবাজি এক বছরে পয়সার অভাব হয়ে গেল, নবী দিবস করবেন না বলে নিয়াত করেছেন, মনটা খারাপ। আমার বাবাজিরা মনে করলেন এবারে নবী দিবস পয়সা নেই করবো না, তাবারুকের পয়সা নেই, শেষ বেশ তিনি নবী দিবস ছোট করে করলেন, আর বাড়িতে যা ছোলা ছিল সেগুলো তাবারুক হিসাবে মানুষের মাঝে বিতরণ করলেন। একবার জোরে বলে, আমার ভাইরা রাতের বেলা ঘুমিয়ে গেছেন, রসুলুল্লাহর সঙ্গে দিদার হয়ে গেছে, আল্লাহর নবী দেখেন তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোলা নিয়ে ছোলা খাচ্ছেন, আর ছোলাটাকে আপনার ওই আপনার খেলাল করছেন, দাঁত থেকে ছোলা বার করছেন। আমার বাবাজিরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার হাতে ছোলা শুকনো সাওয়ারা কোথায় পেয়েছেন? বলে বাবা শাওলিউল্লাহ তোমার বাড়িতে আজকে আমার সিরাত মিলাদ কে নিয়ে আলোচনা করেছিলে, সেই মাহফিলে তুমি শুকনো ছোলা বিতরণ করেছিলে, সেই ছোলাটা আমি রাসূলুল্লাহ তোমার হাত থেকে নিয়েছিলাম। একবার জোরে হবে না, আমি সেই ছোলাটা খাচ্ছি। একবার জোরে হবে, সুবহানাল্লাহ। সেই তাবারুকের জন্য আল্লাহর পাগল বান্দা কে আছেন? একটা লোক বলেন আমি 5,000 টাকা এই তাবারুকের গোশতের জন্য আমি দেব, আল্লাহর বান্দা কত পয়সা কত দিকে চলে যায়, আল্লাহর বান্দারা নবীর মাহফিলে দেবেন, আল্লাহর নবীর সুপারিশ শাফাআত পাবেন, বাবাজি আপনার রিজিকে আল্লাহ বরকত দান করবে। হবে না কেউ একটু তকবীর দেন তো নারাই তাকবীর, আর একটু জোরে তকবীর দেন তো নারাই তাকবীর, আর একটু জোরে বলেন নারাই তাকবীর। কে আছেন আল্লাহর পাগল বান্দা একটু বলেন, বলেন আল্লাহ নবী পাক জামানে বলেছেন আস-সাখিয়ু ক্বারিবুম মিনাল জান্নাহ, দাতা ব্যক্তি জান্নাতের কাছাকাছি হয়ে যায়, ক্বারিবুম মিনাল জান্নাহ আল্লাহ পাকের সখী বান্দাটা আল্লাহ পাকের মাহবুব হয়ে যায়, প্রিয় হয়ে যায়, ও ক্বারিবুম মিনাল জান্নাহ জান্নাতের কাছাকাছি হয়ে যায়, ও বাঈদুম মিনান নার জাহান্নাম থেকে দূরে সরে যায়। ও রাজা রাটের জওয়ান যুবকেরা একজন আল্লাহর পাগল বান্দা বলুন না আগামী বছরের এই মাহফিলের জন্য 5,000 টাকা দেবেন, আমি আপনার জন্য খাস করে দোয়া করব, আল্লাহর রহমত হলে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেলে নসিব খুলে যাবে বাবা, কপাল খুলে যাবে, নসিব খুলে যাবে, আল্লাহর রহমত হলে আপনার রিজিক আল্লাহ বরকত দান করবেন। কে আছেন আল্লাহর পাগল বান্দা একজন নাম লিখে শরীক হয়ে যান, আমি নিশ্চয়ই পাবো,
আল্লাহর পাগল বান্দা ৫,০০০ টাকা দেবেন, যদি মনে করেন টাকায় নয় ১০-২০ কেজি গোশতের শরীক হবেন সেটাও শরীক হতে পারেন, ১০-২০ কেজি গোশতেতে শরীক হবেন, আপনার নামটা একটু বলে যান। ও আল্লাহর বান্দা আপনি জান খুলে প্রাণ খুলে আপনার জন্য খাস করে দোয়া করে দেব। ও আল্লাহর বান্দা কে আছেন মাহফিলের ভিতর থেকে একটা লোক বলবেন না বাবা ১০ কেজি ২০ কেজি গোশত টাকায় ২,০০০-৫,০০০ টাকা যিনি যেমন তার ক্ষমতা, আল্লাহর পাগল বান্দা একটু তাড়াতাড়ি বলো তাকবীর দেবেন না আরেই তাকবীর আরো জোরে হবে না নারাই তাকবীর ৫,০০০ টাকা গোপনে খুশি না বেজার এই যে খুশি না বেজার তাহলে একটু তাকবীরটা জোর আওয়াজ হবে নারাই তাকবীর আরো জোরে বলেন নারাই তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুল জামান আমার রসুলের পাকের বিলাদাতুল শরীফার মাহফিল আল্লাহর রসুলের বিলাদাতুল শরীফার মাহফিল নারী তাকবীর নারী তাকবীর ৫,০০০ টাকা বলেন জিন্দাবাদ আল্লাহ আপনার বান্দাকে কবুল করুন আপনার বান্দার দানকে মঞ্জুর করে নিন আল্লাহ পাক আপনার বান্দা ৫,০০০ টাকা দান করলেন কিন্তু নাম বলতে অনিচ্ছুক আল্লাহ পাক নামটাকে প্রকাশ না করে গোপনে ৫,০০০ টাকারও আদা করেছেন আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করুন আল্লাহ তার কায়াতে বরকত দান করে ইমানে আমলে বরকত দিন আপনার নবী বলেছেন ডান হাত কি দান করবে বাম হাত খবর রাখবে না এমন দাতা ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দান করবেন ও আমার আল্লাহ পাক আমার ওই ভাইকে আরশে আজিমের ছায়া তুলে আশ্রয় দানটা করবেন আল্লাহ তার পরিবারের মানুষদিগকে আরশে আজিমের ছায়া তুলে আশ্রয় দান করবেন ঠান্ডা হওয়া ঠান্ডা ছায়া তাকে দান করবেন রব্বুল আলামিন হোকালে আল্লাহ নবী দিদার সুপারিশ ইহকালে রসুলুল্লাহ দিদার স্বয়ং সফল একবার হওয়ার মতো তৌফিকে দান করুন বলে আমি আর একটু জোরে হবে না আমি আল্লাহ তার রিজিকে বরকত দেন বলুন আমি বলুন আল্লাহুম্মা আমিন দুই নম্বরে কে আছেন বাবাজি দুই নম্বরে কে আছেন আমি একটা ৫,০০০ চেয়েছিলাম পেয়ে গেছি দুই নম্বরে ২,০০০ টাকা দেবেন কে আছেন একজন বান্দা বলুন টপ করে তাড়াতাড়ি বলেন দুই নম্বরে কে আছেন ২,০০০ টাকা দেনেওয়ালা কে আছেন আল্লাহর পাগল বান্দা মাহফিলের ভিতরে কে আছেন ২,০০০টাকা দেবেন আল্লাহর রহমত হবে দয়া হবে আপনার ভয় হচ্ছে তাই তো ২,০০০টাকা তো ওয়াদা করব পরিশোধ করব কিভাবে দেনেওয়ালাকে এই যে কত বলেন না কেন আল্লাহ বাবা আপনি ২,০০০টাকা দেবেন ২,০০০ ডান পাশে আল্লাহ অগণিত শূন্য বাড়িয়ে অগণিত টাকা দান করার সওয়াব দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ যে আমার বাবাজি কে আছেন আল্লাহর পাগল বান্দা একটু বলুন ২,০০০ টাকার ওয়াদা করবেন আল্লাহর পাগল বান্দা জি আমার ভাইয়ের নাম কি আমার ভাই ইসমাইল তাকবীর দান নারে তাকবীর ২,০০০ টাকা বলে মারহাবা নারে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুল জামান আল্লাহ আমার ভাই ইসমাইলের দান কবুল করেন তার হাতে বরকত দান করেন বেবি বাল বাচ্চা দিওকে সুস্থ রাখবেন আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে পরীক্ষা দেবেন না আল্লাহ পাক আসমানের বালা আসমানে উঠিয়ে নেন জমিনের বালা জমিনে দাফন করে দেবেন আল্লাহ পাক আমার ইসমাইল ভাইয়ের নসিবে একবার খানায় কাবা শরীফ মদিনা শরীফ জিয়ারত করবার মতো তৌফিক দান করবেন ও আমার আল্লাহ আমার ভাই ইসমাইলের পরিবারে যত মানুষ ইমান নিয়ে খবরে বংশের যত মানুষ ইমান নিয়ে খবরে প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দিন তাদের রুহানি দোয়া আল্লাহ পাক আমার ভাই ইসমাইলের জন্য কবুল করুন ও আমার আল্লাহ পরিশেষে বল ইসমাইল ভাইয়ের নসিবে একবার ও আমার আল্লাহ শয়নে শোভনে একবার আল্লাহর হাবিবের চাঁদ মুখটাকে জিয়ারত করবার মতো তৌফিক দান করেন বলেন আমি আরে কি জোরে বলেন আমার ভাই সাবির আলী ২,০০০ জোড়া মিলে গেছে আল্লাহ নিজে কোরআনে বলেছেন খলক নাকুম আজওয়াজা
আমি আল্লাহ জোড়া বানিয়েছি, ইসমাইল ভাইয়ের জোড়া আমার ভাই সাবির আলী মিলে গেছে, তকবীর দেন নারী তকবীর, আর একটু জোরে বলেন নারী তকবীর, যে হ্যাঁ 5000 টাকার একটা জোড়ার দাবি রাখলাম, আল্লাহর পাগল বান্দা কেউ যদি থাকেন একটু নিয়াত করবেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহ জোড়াকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, আল্লাহ ভালোবাসেন। আমার ওয়াজি, আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে আমার ভাই সাবির, তিনি 2000 টাকার নিয়াত করেছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তার শরীরকে সুস্থ রেখে, আল্লাহ তার হায়াতে কিসমতে বরকত দান করেন, ঈমানে আমলে বরকত দান করেন, শরীর কত সুস্থ রেখে দেন, বলুন আমিন। আল্লাহ তার বংশ যত মানুষ ঈমান নিয়ে কবরে প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দিন। আমার সাবির আলী ভাইয়ের নসিবে একবার খানায়ে কাবা দিদারে মদিনা জিয়ারত করবার তৌফিক দেবেন, ঈমানে খালাতে মহর দান করবেন, আপনার কাদিমে চাঁদ মক্তা শয়নে শবনে বাড়ির বিছানাতে শুয়ে দেখবার মতো তৌফিক নসিব করে দেবেন। আল্লাহ এও কালে তাকে ইমানি অবস্থায় বাঁচিয়ে রাখবেন, আল্লাহ পাক তার রিজিকে কখনো যেন অভাব দেবেন না, তার রিজিকে কখনো যেন অভাব দেবেন না, আল্লাহ পাক তার হায়াতে বরকত দেবেন, ইমানে আমলে বরকত দেবেন, শরীর গতরকে সুস্থ রেখে দেন, বলুন আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আকবর ভাই, 3 নম্বরে 2000 টাকা, 1000 টাকা আমার আকবর আলী ভাই, 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আমার ভাই আব্দুর রহমান আলী, তিনি 1 বস্তা আলু, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমার ভাই আব্দুর রহমান আলীকে কবুল করেন। আমার আরেকজন ভাই, তিনি 1000 টাকা দিয়েছেন, তাকেও কবুল করেন, হায়াতে কিসমতে বরকত দান করেন, ঈমানে আমলে বরকত দান করেন। আপনার নবী বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত করলে বালা মুসিবত দূরে সরে যায়। আল্লাহ আমার ভাইদের বাড়ি থেকে আসমানের বালা দূরে সরিয়ে দিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন, আপদ বিপদ থেকে আপনি রক্ষা করেন, বলুন সকলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার মায়েরা আছেন অনেকে পর্দায়, প্যান্ডেলের ডান সাইডে আমার মায়েরা আছেন অনেকে, আমার মা বোনেরা, নবীজি ওয়াজ করতে করতে ঈদের দিনে ওয়াজ করতে করতে বলেছিলেন, ইয়া মাশারান নিসা, এই হাদিসটা বা তাকরারের সঙ্গে বুখারী শরীফের মধ্যে এসেছে, জিলদ আউয়াল জিলদ সানিতে একাধিক জায়গায় হাদিসে পাক এসেছে। আল্লাহর নবী বলেছিলেন, ইয়া মাশারান নিসা, ও মেয়েরা, তাসাদদাকনা, বেশি বেশি দান করো, খায়রাত করো, ফাইন্নি উরীতুকুন্না আকসারাহা আহলিন নার, আমি রাসূলুল্লাহ বেশি বেশি মেয়েদেরকে জাহান্নামে থাকতে দেখেছি। আল্লাহর নবী যখন এই ওয়াজ শোনালেন, মেয়েরা বেশি বেশি জাহান্নামী বেশি দান করো, আল্লাহর রাসূলের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোছড়ে তার চাদরে মেয়েরা কেউ বা কানের খুলে, গলার খুলে, হাতের হাতের সোনার বালাটা খুলে হযরত সাহাবী বেলালের কোছড়ে জমা দিয়েছিলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আমার মা বোনেরা আছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়ালাও বিশিক্কি তামারাতিন, বাড়িতে যদি কিছুই না থাকে, একটা খেজুর থাকে, সেটাকে চিড়ে ফেড়ে কিছুটা হলেও দান করুন, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। মা জননীরা যদি পারেন একটু ওয়াদা করেন, নাম লেখান, আর যদি বলেন নগদে দেব, নগদে দিতে পারেন, একটু নাম বলুন। আমার ভাই আশরাফ আলী ভাই নগদে 500 টাকা দিলেন, আল্লাহ দান কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হায়াতে কিসমতে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আসমত আলী ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাস আলী ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু তকবীর দেন তো, তকবীর দেন নারাই তাকবীর, আরো জোরে বলেন নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ, নবীর প্রেমিকগণ বলেন জিন্দাবাদ, নবীর ভালোবাসার মানুষগণ বলেন জিন্দাবাদ। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। আবু বকর সিদ্দিক বলতেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটে জিনিস ভালোবাসি, তার মধ্যে একটা হলো আপনার চেহারা সবসময় দেখতে ভালোবাসি, আগেই বললাম, 2 নম্বর আমার জীবনের অর্থ আপনার জন্য খরচ করতে ভালোবাসি, জোরে বলে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর 3 নম্বর হলো হুজুর আমার কলিজার টুকরো আয়েশাকে আপনার সঙ্গে বিয়ে দিয়েছে, এটাই ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন আমি তিনটে জিনিস ভালোবাসি,
ইন্নি উহিব্বুত তিবা খুশবু ভালোবাসি, অন্নিসাআ মেয়েদেরকে ভালোবাসি, আকররাতু আইনি আসসালা আমার চোখের শীতল হলো নামাজ, তিনটি জিনিস আমি ভালোবাসি, খুশবু মহিলা আর নামাজ ভালোবাসি। আবু বকর সিদ্দিক বলে হুজুর আপনি তিনটে ভালোবাসেন, আমি তিনটে জিনিস ভালোবাসি। কি আবু বকর? হুজুর আপনার চেহারা মোবারক সব সময় দেখতে ভালোবাসি, জোরে বলে। দুই নম্বর, আমার জীবনের অর্থ আপনার পিছনে ব্যয় করতে ভালোবাসি, আজকে হাদিস পড়ছিলাম। তিন নম্বর, হুজুর আমার জীবনে আমার কলিজার টুকরি আমার আয়েশাকে আপনার সঙ্গে বিয়ে দিয়েছি, এটাকে ভালোবাসি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার ভাইরা, আমার ভাইরা দিয়েছেন নবীর মহব্বতে দিয়েছেন, কয়েকজন ভাই দিয়েছেন 500 টাকা, একজন নগদে দিলেন, একজন মুমেনা দুই বোনে মিলে 1000 1000 করে বলেছেন আল্লাহ আপনার বান্দিদিকে দান কবুল করেন, জাহান্নামের কৃষ্ণ আগুন থেকে আপনার দুই বান্দিকে রক্ষা করবেন, জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস তাদের নসিবে জুটিয়ে দেবেন। মা খাদিজা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান ফাতেমার দামান ধরে আল্লাহ আমার ওই দুই বোনকে জান্নাত দান করবেন। বলেন সকলে আমিন, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে বলেন আমিন। শয়তান এসে গুলাচ্ছে, এই পয়সা দিস না, কিভাবে আদায় করবি, ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে, একটু তকবীর দেন শয়তান পালাক, আমাদের মন তৈরি হোক। একবার তকবীর দেন না, নারাই তকবীর জানেন, একবার তকবীর দিলে আল্লাহ রাসূল বলেছেন ইয়ামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, এক তকবীরের বিনিময়ে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। একবার জোরে হবে না, একটা তাকবীর দিলে। হাদিসটা মিশকাতুল মাসাবি শরীফে কিতাবুল উযু, উযুর অধ্যায়ে এক নম্বর বা দু নম্বর হাদিসে এই হাদিসটা এসেছে, পড়ার জামানায় অনেকদিন আগে পড়াতো। আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি ইখলাসের সঙ্গে একবার বলে মান ক্বালাত তাকবীর, ইখলাসের সঙ্গে যদি বলে আল্লাহু আকবার, ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলোকে আমার আল্লাহ সওয়াব দিয়ে প্যাক করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, জি জোরে তকবীর দেন শয়তান পালাক, আমাদের মন তৈরি হোক, তকবীর দেন নারাই তাকবীর, আরো জোরে বলেন নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ নবীর তাবুকের যুদ্ধে সাহাবীদের কাছে দান চাইলে ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা তাবুকের যুদ্ধে যেতে হবে বাবা, এই তাবুকের যুদ্ধে মাল সামান যার যেমন আছে বাবা, সাহাবীরা মদিনার মসজিদে নবাবী শরীফে জমা করে দাও, মদিনার মসজিদে নবাবী শরীফে জমা করে দাও, তাম সাহাবীরা যে যার মতো অর্থ সামানকে নিয়ে মদিনা মসজিদে নবাবী শরীফে জমা করে দিলে, যাতে ওমর বলেন ওই জামানায় আমার কাছে যথেষ্ট অর্থ ছিল, যথেষ্ট মাল সামান ছিল, আমি ওমর আমার যথেষ্ট অর্থের ভিতর থেকে অর্ধেক মাল রাসূলুল্লাহর কদম মোবারকে জমা করলাম। আল্লাহ নবী আমাকে প্রশ্ন করলেন ও বাবা ওমর কতটা এখানে নিয়ে এসেছ, কতটা বাড়িতে রেখে এসেছ, যাতে ওমর বলেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অর্ধেক বাড়িতে রেখে এসেছি, অর্ধেক মাল আপনার কদম মোবারকে জমা করে দিয়েছি। ও আল্লাহর বান্দারা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দিন মনে করেছি আজকে আমি যে অর্থ দান করেছি, আজকে আবু বকর সিদ্দিক আমার উপরে যেতে পারবে না, আবু বকর আমার উপরে যেতে পারবে না, কেননা আমি অনেক পরিমাণে অর্থ রাসূলুল্লাহর কদমে জমা করেছি। আল্লাহ নবী সাবি হযরত আবু বকর গুটি 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 কদমে আল্লাহ নবীর কদম মোবারকে হাজির হয়ে গেলেন। ও বাবা আবু বকর, আবু বকর মা আবু কাইদালি আহলিকা, ও বাবা আবু বকর এখানে কতটা নিয়ে এসেছো, বাড়িতে কতটা রেখে এসেছো, এখানে কতটা নিয়ে এসেছো, বাড়িতে কতটা রেখে এসেছো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাড়িতে যা কিছু অর্থ সামান ছিল, মাল সামান ছিল, সব কিছুকে আমি আমার চাদরের মধ্যে লিপটে নিয়ে গুটিয়ে নিয়ে আমি একটা পটোলা করে এনে আপনার কদমে জমা করে দিয়েছি। আবু কাইতুলা গোমল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে হবে না, ওমর বলতে কতটা অর্ধেক এনেছে, অর্ধেক রেখে অনেক সম্পদ, তার মধ্যে অর্ধেক এনেছে, আমি আবু বকর থেকে আগে যাব। আবু বকর সিদ্দিক কি করলেন, টোটাল যা সামান ছিল অল্প হলেও সব জমা করেছে। একবার জোরে বলেন আল্লাহ কি দেখে,
অন্তর দেখে, অন্তর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হযরত ওমর ওই দিনে আফসোস করে বলেছিলেন, ভাই আবু বকর, লা আসবিকুহু আবাদা, আরগিজ আমি কখনো আপনার উপরে যেতে পারবো না, সব জায়গায় আপনি আগে। একবার জোরে বলেন, সব জায়গায় আপনি আগে, লা আসবিকুহু আবাদা, আমি কখনো আপনার আগে যেতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম আবু বকর। জি আমার ভাইরা, অনেকের নামের লিস্ট মনে করছে, চাল আলু দরকার আছে না? দু পাঁচ কেজি করে চাল হবে না বাবাজি? পাঁচ কেজি বিরিয়ানি চাল? টাইম হয়ে আসে, একটু দোয়া করতে হবে ভাই, 12:30 শেষ করার ইচ্ছা আছে। তো একবার তো 20 হয়ে গেছে বাবা, 5 কেজি চাল দেওয়ার মতো কি হবে না? এই জওয়ান যুবকেরা কত পয়সা ফ্রি ফায়ার গেমে পয়সা, তকবীর নারাই তকবীর, আরো জোরে বলেন নারাই তকবীর। একজন গোপনে 5,000 বলেন জিন্দাবাদ, একজন এক সরিষার তেল বলেন জিন্দাবাদ, আরেকজন আব্বার নামে 2,000। আল্লাহ আপনার বান্দা দিকে দান কবুল করেন। আপনার একজন বান্দা 5,000, আর একজন ভাই সাইফুল ভাই 2,000। ও আমার একজন ভাই বাবা আব্বাজারের নামে 2,000 দিয়েছে, আর একজন এক টিন সরিষার তেল দিয়েছে। আমার ভাইদের দান কবুল করু আল্লাহ পাক, শরীর কত সুস্থ রেখে দেন। ও আমার আল্লাহ পাক, একজন ভাই তার আব্বার জন্য দিয়েছেন, আল্লাহ পাক তার আব্বা দুনিয়াতে নাই, তার আব্বার রুহে সওয়াব পৌঁছে দিন, আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ পাক। এদের এদের নসিবে একবার খানায় কাবা শরীফ মদিনা শরীফ জিয়ারত করবার তৌফিক দান করবেন। শয়নের শোভনে একবার আল্লাহ নবী চাঁদ মুখটা দেখতে দেখতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবার তৌফিক দেবেন, ঈমান অবস্থায় মৃত্যু দেবেন, হালাল কামাইতে বরকত দেবেন, আসমানের বান আসমানে উঠিয়ে নেবেন, জমিনের বান জমিনে দাফন করে দেবেন। বলেন আমিন। একজন গোপনে 10 কেজি চাল, মাহফিলের ভিতরে কেউ নেই বাবাজি, আমিও 10 কেজি চাল দেবো বাবা, আল্লাহ জীবনের রেজেকে অভাব দেবে না, বাড়ির চালে অভাব হবে না। যিনি 5,000 গোপনে দিয়েছিলেন উনি 10 কেজি চাল দেবেন, তকবীর হবে না রে তকবীর। এই জওয়ান যুবক আমার ভাইরা, চিন্তা করছো কিভাবে দেবো? ফোনের নেট মারতে এখন কত টাকা লাগে? 5G নেট 350 টাকা, মাস গেলেই 350 টাকা মেরে দিচ্ছি বাবা, শুধু ফোন চালানোর জন্য। কত গুনাহ হয়, নেগেট ছবি দেখে গুনাহ হয় বাবা। নবীর মাহফিলে একটু 500 টাকা দিয়ে রাখো, 5 কেজি 4-5 কেজি চালের দাম দিয়ে রাখো, কায়ামত ওই টাকা নাজাতে ওসিলা হবে। রুবিনা তারা দুই বোনে মিলে 1,000, আর একজন ভাই বাবু নামে তিনি 1,000 দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমার আল্লাহর বান্দি একজন মা হাসিনা, তিনি 10 কেজি চাল দেবেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিলের ভিতর থেকে একটা জওয়ান যুবক 500 টাকা করে ওয়াদা করা যাবে না? এক মাসের নেট বলো, মনে করো এক মাসের নেট আমি নবীর মাহফিলে দিয়ে গেলাম বাবা, দিয়ে রাখো, আল্লাহ যদি কবুল করেন ওটাই নাজাতের ওসিলা হবে। একবার জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুরব্বি জওয়ান যুবক অনেকে বসে আছেন, একটু বলেন না, যার যেমন ক্ষমতা একটু বলেন, একটু বলেন। 5 কেজি চাল মাহফিলের ভেতর থেকে হবে না বাবা? যে ওই তো, কি নাম? নূর আলী। আমার ভাই নূর আলী, তিনি 5 কেজি চাল দেবেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একজন ভাই কি নাম? 10 কেজি, কি নাম? খাদিম সাদিম, তিনি 10 কেজি চাল দেবেন, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নূর আলী ভাই 5 কেজি দেবেন, আল্লাহ কবুল করেন। মাহফিলের ভিতর থেকে একটু বলেন যে হ্যাঁ, 5 কেজি বিরিয়ানি চাল। একজন ভাই, নাম কি? মুজিবর ভাই, তিনিও 5 কেজি দেবেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ নবীর সুপারিশ কায়ামতে নসিবে জুটিয়ে দেবেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহ। হাসান বাবু, তার দাদুর নামে 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, দাদুজির রুহে সওয়াব পৌঁছে দেন, দাদুর রুহানি দোয়া আল্লাহ হাসান বাবুর রুহে পৌঁছে দেন, আল্লাহ রুহানি দোয়া তার নসিবে কবুল করে নেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন, বলুন সকলে আল্লাহুম্মা। মনসুর আলী ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, তকবীর দান নারাই তকবীর।
মাহফিলের ভিতর থেকে হচ্ছিল, বলেন দু একজন করে ৫ কেজি ৫ কেজি, বলেন না বাবা ৫ কেজি ৫ কেজি করে বলে রাখেন, আল্লাহ দেনেওয়ালা, দিলে কম পড়ে না বাবা, ইয়ামহাকুর রিবা, সুদ মিটে যায়, সুদে বরকত হয় না, বেবরকত, অয়ুর্বিস সাদাকাত, দান করলে বেড়ে যায়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, দান করলে বাড়ে, আমার ভাইয়েরা সুদের মাল কমে, বাবাজি দান করলে আল্লাহ বরকত দেয়, সুদে বরকত হয় না, দান করুন আল্লাহ বাবরকতওয়ালা করে দেবেন আল্লাহর বান্দা। একজন ভাই গোপনে ৫ কেজি চাল দেবেন, আল্লাহ কবুল করেন, বলুন আমি, আর একটু জোরে বলেন আমি, মাহফিলের ভিতরে হবে না, গোপনে একজন ৫ কেজি চাল মাহফিলের ভিতরে, আমার মা বোনেরা অনেকে আছেন, মা বোনেরা ৫০০০ যে দিয়েছিল, আচ্ছা যিনি ৫০০০ ওয়াদা করেছিলেন, আবার ১০ কেজি চালের ওয়াদা করলেন, মশলা যা লাগবে সব দেবে, কি গো আপনারা খুশি না, ৪০০০ টাকা মশলা বাবদ দেবে, আপনারা খুশি না বেজা, কই কেমন খুশি, একবার তকবীর দেখি নারাই তকবীর, আরো আসতে দেখি নারাই তকবীর, আরো জোরে বলেন নারাই তকবীর, দাতাগণ বলেন জিন্দাবাদ, নবীর আশিক বলেন জিন্দাবাদ, নবীর প্রেমিক বলেন জিন্দাবাদ, নারী তাকবীর, আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিলের ভিতরে কেউ হবে না বাবা, কি নাম, মমতাজ আলী ভাই, ১০ কেজি চাল বলুন না, মারহাবা বলেন না, হ্যাঁ মাহফিলের ভিতরে যান, অনেকে দেবে ইনশাআল্লাহ, মমতাজ আলী ভাই ১০ কেজি চাল, হ্যাঁ, আরেকজন ভাই কি নাম, নাম বলতে অনিচ্ছুক নাকি, আচ্ছা আল্লাহ কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন, ১০০০ টাকা, নাম বলতে চান না, ১০০০ টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, জি আমার ভাইরা বলুন, তারপরে কে আছেন একটু বলেন, তাড়াতাড়ি বলেন, আচ্ছা একজন গোপনে ৫ কেজি চাল আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একজন গোপনে ৫০০ টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন, ইনহা হোসে কহ দো নাই ইধর উনকি খুশবু কি কোই জরুরাত নেহি জিনকি খুশবু সে মহকা গই আয় সারে জহা খুশবু মদিনে মে মৌজুদ গে আল্লাহুম্মা, ও আলালি একজন আল্লাহর বান্দি ২৫ কেজি চাল দেবেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, বাবা বাদ না যে যার যেমন ক্ষমতা ২০০ ১০০ ৫০০ যার যেমন, একজন গোপনে ১০০০ আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন, তকবীর দেন নারাই তাকবীর, ২০০০ ২০০০ টাকা, ওটা ২০০০ টাকা গোপনে যেটা বলেছে ওটা ২০০০, তাই তো, ও এটা, আচ্ছা ইমরান ভাই ২০০০ টাকা আল্লাহ কবুল করেন, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন, জি তাড়াতাড়ি বলেন ভাই শেষ করব, হ্যাঁ আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আর হবে না কেউ, জ্ঞানে গুণে রূপে মানে সবার সেরা নবী
হেরাগুগার মহান সদর হেদায়াতের রবি জ্ঞানে গুণে রূপে মানে সবার সেরা নবী হেরাগুগার মহান সদর হেদায়াতের রবি নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে হলেন হৃদয় রাজ অম্নি হয়ে পড়লেন তিনি সেরা জ্ঞানের তাজ অম্নি হয়ে পড়লেন তিনি সেরা জ্ঞানের তাজ তোমার দেহের সুবাস ছিল অতি মনোহর হারমানি তো নামি দামি মিশকে আম্বার কথা ঠিক না ভুল নবীর গায়ের পসিনা মিশকে আম্বার চেয়ে খুশবু না খুশবু না আগে বলেছি না তোমার দেহের সুবাস ছিল মলা তাই সব তাই লিখছেন তোমার দেহের সুবাস ছিল অতি মনোহর তাহার মানিত নামি দামি মিশকে আম্বার আল্লাহুম্মা ওয়ালা যাক আল্লাহ কবুল করেন আল্লাহ মঞ্জুর করেন জি যদি আপনার দেয়ার নিয়ত হয় বলুন এদিকে সালাম কেম আমরা করব তার বাদ বাদী যদি দেয়ার মন থাকে আপনারা বলতে পারেন সকালে উঠবেন আমরা নবী পাকের সামনে একটু সালাতু সালাম পাঠায় নবী সালাম সালাম উড়িল আল্লাহর ওবানী পোহাল দুঃখের রজনী হইল জগত নুরানী আমেনার নয়নের সালাম তলাল বদর আলা মিনসানি ইয়াতিন ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই তয়েফে দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপি সালাম ইয়া রাসূল
নবীজি আব্বা আবদুল্লাহ, নবীজি আম্মা আমিনা, রাসূলুল্লাহ দুদুমা হালিমা, সোনার নবী রওজা মদিনা, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সকলে বসুন। কশফত দুজা বিজমালিহি হসনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা তাবারক মিনিস্টার বসে আছেন। আচ্ছা, তাবারুক দেওয়া হবে, তার আগে আপনারা সুরা ফাতিহা তিনবার, সুরা ইখলাস ১০ বার, ১১ বার দুরূদ শরীফ পড়ে, আর তাবারুকের কমিটির ভাইরা তাবারুক নিয়ে এসে সকলের কাছে পৌঁছে দেয়। এক্ষুনি দোয়া হবে, একটু দ্রুত তাবারুক নিয়ে চলে আসেন। الحمد لله ভালো, এই সাইডে হয়নি, এই সাইডে না পেলে একটু বলবেন, না পেলে একটু বলে দেবেন, সহযোগিতা করুন সকলে।
আচ্ছা আলহামদুলিল্লাহ, মিজান আলী ভাই 15 কেজি গোশত আল্লাহ কবুল করেন, বলুন আমিন, বলুন আল্লাহ আমিন। আরেকজন ভাই দাদা দাদির নামে 500 টাকা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ছোট ছোট বাচ্চা ওরা 3 জন মিলে 10 কেজি আলু আল্লাহ কবুল করেন, বলুন আমিন, বলেন আমিন। অল্প দান হতে পারে, ধনী হতে গেলে দান করার প্রবণতা থাকতে হবে, দান করার একটা ইচ্ছা থাকতে হবে। যারা দান বেশি করে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওদের কবুল করেন, আল্লাহ পরবর্তীতে ইসলামের ওরা বড় সখী হতে পারে, আল্লাহ বড় দাতা হিসেবে আপনি কবুল করে নেন, বলুন আমিন, বলেন সকল আল্লাহুম্মা আমিন। যাদের পৌঁছাচ্ছে না একটু বলুন, যারা পাননি একটু বলবেন। সামনে একদম পাইনি না, এই সাইডে একদম পাইনি ভাই, একটা বাটটপ নিয়ে আসেন এই সাইডে, হ্যাঁ ওই বাটটপটা এখানে নিয়ে আসেন। এই তো সামনের ভাইরা পাইনি, হ্যাঁ পাইনি, ওই একজন পাইনি উনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা পাইনি একটু বলেন না, পাশের ভাই বলে দেন না একটু, এটা তাবারুকের ব্যাপার। যারা পাননি একটু হাত তোলেন, পাননি একটু হাত তোলেন না, অনেক মানুষ তো, একটু বলেন না, কোনো লজ্জার ব্যাপার না, এটা তাবারুক বাবার কাজ জিনিস। সবাইকে একটু একটু খেতে দেন আপনারা, এদিকে আমরা দোয়া শুরু করছি। আপনারা যে যা পড়েছেন আমি গুনাহগার, আমার ইমাম সাহেব ভাই অনেক আমার পরিচিত মানুষ, বুঝলেন, আমাদের পাইকপাড়া সিদ্দিকে এতিমখানা মহাশয়ের সুযোগ্য ছাত্র ছিলেন, সেই থেকে পরিচয় পরিচিতি। উনি মাঝে মাঝে ফোনও করতেন যে একবার নিয়ে আসবো আপনাকে, আল্লাহ করে আমি তিনি নিয়ে এসছেন, আল্লাহর রহমত হয়েছে, চলে এসেছি, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমার আলোচনায় কি কষ্ট পেয়েছেন আপনারা, যে কোনো সমস্যা, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই পরিচয় এই ভালোবাসা জান্নাতও একসঙ্গে পরিচয় ঘটিয়ে যেন দেন, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা সকলে গুনাহগার খাতাগার, পবিত্র রবিউল আউয়ালের চাঁদে যে রসুলকে আমাদের জন্য নেহমাত করে পাঠিয়েছিলেন আল্লাহ, আপনারা আপনার নবী যদি না আসতেন আমরা জাহান্নামি হয়ে যেতাম, দোযখী হয়ে যেতাম। আল্লাহ ইসলাম বহির্ভূত জাহান্নামের অতল দেশে বসবাস করা ব্যক্তিগুলোকে আমার নবী হাত ধরে উঠিয়ে জান্নাতের পথের মানুষ বানিয়েছিলেন আল্লাহ, সেই রসুলের বিলাদাতের মাহফিলে, রসুলুল্লাহর বিলাদাতের মাসে আপনার সেই দরবারে দুখানা করে ঘাত পেতেছি। মাহবুব আমরা গোনাগার, গোনা করতে ভালোবাসি, আল্লাহ আপনি আমাদের তাম জীবনের সমূহ গোনাহ মাফ করে দিন, আল্লাহ আপনি আমাদের আব্বা মা, দাদু দাদি, নানা নানি, স্ত্রী পুত্র, আপনজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, মহব্বতের মানুষদের জীবনের গোনাহ মাফ করে দিন।
ও আমার আল্লাহ, তমাম উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইনসান নারী পুরুষ মুমিন মুমিনা সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি ওদের ক্ষমা করুন, আল্লাহ আল্লাহ আপনি মাফ করুন, আল্লাহ এ মাহফিল আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ এতগুলো মানুষ অকাতরে দান করেছেন, কবুল করে নিন। আল্লাহ তাবারুকের ব্যবস্থা হয়েছে, কবুল করুন। আল্লাহ আল্লাহ সেই গতকাল থেকে রব্বুল আলামিন ছাত্রদের প্রতিযোগিতা কেরাত গজল ইত্যাদি তারা পাঠ করেছে, কবুল করুন। আল্লাহ বাদ মাগরিব থেকে একাধিক আলেম ওলামাদের জবানে ওয়াজ নসিহত হয়েছে, কবুল করুন। আল্লাহ আল্লাহ পাক বিনিময়ে কিছু সওয়াব দান করলেন, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে, ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে 35 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ পাক পূর্ণাঙ্গ সওয়াব আপনার কবিদের রূহ মুবারকে পৌঁছে দিন। আল্লাহ পাক হুজুরের ওসিলা করে তমাম নবীন সিদ্দিকীন শুহাদা সালেহীন উম্মাতুল মুমিনীন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ পাক খানদানে রাসূল ইমাম হাসান হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম দিগের রূহে পৌঁছে দিন। গোটা মক্কা মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে আপনার যত মাহবুব বান্দা বান্দি ভূমি সকলের রোগে সওয়াব পৌঁছে দিন। চার তরিকার পীরানে পীর, চার মাযহাবের ইমাম গাউস কুতুব সুফি আব্দাল পীর মশায়েখ জোরগানে দিন, খাস করে আল্লাহ পাক বড় ইমাম ইমামে আজম আবু হানিফা, বড় পীর ইমামে ইমাম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি সব পৌঁছে দিন। খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দুস্তানের বাদশাহ হুজুরের রূহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক এ সওয়াব বাউদ্দিন নকশবন্দি নূর মোহাম্মদ নিজামপুরি আল্লাহ পাক মুজাদ্দিদে আলফেসানি সকলের রূহে সওয়াব পৌঁছে দিন। চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার পীরানে তরিকাতের রূহে সওয়াব পৌঁছে দিন। খাস করে সওয়াব সুফি ফাতে আলী বাইসি বর্ধমানি হুজুরের রূহে সওয়াব পৌঁছে দিন। তানার তানার মুরিদ তানার শীর্ষ আমাদের সকলের সেরে তাজ, বাংলার মানুষের ইমানি সম্পদ, বাংলার মানুষের ইমানি রাহবার, আমাদের রাহবার, আমাদের আকা আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের রূহে পৌঁছে দিন। আল্লাহ তানার পাঁচ কলিজার টুকরা দিগের রূহে সওয়াব পৌঁছে দিন। খাস করে সওয়াব আমার পীর ও মোরশেদ পীর আল্লামা সাইফউদ্দিন হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দিন। পীর কলিমুল্লাহ সিদ্দিক হুজুর রহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দিন। আল্লাহ পাক গোটা ফুরফুরার জমিনে মুজাদ্দিদুজ জামানে যত আওলাদ গান ঘুমিয়েছেন সকলের রূহে সওয়াব পৌঁছে দিন। ওই ফুরফুরার অলিতে গলিতে হুগলি জেলার অলিতে গলিতে অনেক আপনার মাহবুব বান্দা বান্দি ঘুমিয়ে আছে। আল্লাহ প্রায় জায়গায় হুগলি জেলাতে জানসায় যায় আল্লাহ পাক শুনতে পায় সেখানে আল্লাহর মাহবুব বান্দার মাজার আছে, প্রত্যেকের রোগে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদের জামানের প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লাহ পাক হুজুরের রোগে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ মা হুজুরের ঋণ জীবনে আমি গোনাগার শোধ করতে পারবো না, জীবনে খেয়ে দিয়ে আল্লাহ মা হুজুরের মাদ্রাসায় বড় হয়েছি, আমার হুজুর আল্লাহ মা রোগে পৌঁছে দিন, তানার ছোট ভাইয়ের রোগে পৌঁছে দিন, তানার আলাউলাদ বংশের মানুষ স্ত্রী বাচ্চা সকলের রোগে পৌঁছে দিন। ও আমার আল্লাহ মুজাদ্দিদের জামানে যত খলিফা যত মুরিদ মোতাকিন সকলের রোগে সওয়াব পৌঁছে দিন।
আল্লাহ খাজা আয় আল্লাহর সওয়াব মাজরাইট হুজুরের রোগে পৌঁছে দিন, আল্লাহ পাক দরগাপুরী হুজুরের রোগে সব পৌঁছে দিন, কালিয়ানি সুবিশা হুজুরের রোগে পৌঁছে দিন, আল্লাহ পাক করামত আলী জনপুরী হুজুরের রোগে সব পৌঁছে দিন, আল্লাহ পাক শহীদুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির রোগে সব পৌঁছে দিন। আল্লাহ আমাদের মুশিরাটের অলিতে গলিতে আপনার যত মাহবুব বান্দা বান্দি শালি শামিয়া সাদাগাপুরী সকলের রোগে সব পৌঁছে দিন। আল্লাহ ক্যানিং এর জমিনে, আল্লাহ পাক ক্যানিং এর জমিনে মুস্তানজি হুজুরের রোগে সব পৌঁছে দিন, আল্লাহ পাক খড়িয়ার জমিনে সুফিয়া কাজালি হুজুরের রোগে সব পৌঁছে দিন, কাটিয়াশা রজুব আলী হুজুরের রোগে সব পৌঁছে দিন। জানা অজানা আপনার যত মাহবুব বান্দা বান্দি তাম বাংলা তাম ভারত তাম বিশ্বের মাটিতে জমিনের নিচে মাটির তলে আরাম করছেন, সকল মাহবুব বান্দা বান্দিদের রুহে পৌঁছে দিয়ে সকলের রুহানিয়াত সকলের তাওয়াজ্জুহ জিয়ারত ফয়েজ আমাদের নসিবে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত পেতেছি, আল্লাহ আমাদের আব্বা মা দাদু দাদি নানা নানি স্ত্রী বাচ্চা আপনজন শ্বশুর কুলে শাশুড়ি কুলে অনেকে আমাদের থেকে চলে গিয়েছেন, আল্লাহ চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছেন। আল্লাহ এই ঈসালের সওয়াব এই মিলাদুন নবীর জলসার গত বছরে যারা হায়াতে ছিলেন আজ তারা এখানে নেই, আল্লাহ অনেকে কবরের মানুষ হয়ে গিয়েছেন, আল্লাহ তাদের রুহে সওয়াব পৌঁছে দিন, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ জগদীশপুর আল্লাহ টোটার রাজারহাট জগদীশপুরে যত আপনার মাহবুব বান্দা বান্দি ঘুমিয়েছেন প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ কারো কবরে আজাব হলে মাফ করে দিন, প্রত্যেক মুর্দাদের কবর গুনাহকে জান্নাতে টুকরা বানিয়ে দিন। আল্লাহ পাক আপনার রহমতের রহমত বর্ষণ করুন তাদের কবরে, তাদের রোগের রহমত বর্ষণ করুন। ও আমার আল্লাহ পাক আপনার কাছে দোয়া চাই, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজে দিনদার মুত্তাকি বানিয়ে নিন, নবীর প্রেমিক আশিক বানিয়ে নিন, নবী পাকের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবার মতো তৌফিক দিন, যে পথে চললে যে কাজ করলে আপনি খুশি আপনার হাবিব খুশি সেই পথের প্রতি কাজী হওয়ার তৌফিক দিন। আল্লাহ ঈসা সব মিলাদুন নবী মেহফিল করতে যে জানার অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন যিনি যেমন ভাবে প্রত্যেককে অকাল পরকালে যাযা দান করো। ওগো আমার মালিক আল্লাহ পাক আপনার কাছে পরিশেষে বলি, মৌতের আগে একবার দিদারে কাবা মদিনা শরীফ জিয়ারত করবার মত তৌফিক দান করো। আল্লাহ পাক খাস করে হিন্দুস্তানের হিন্দুস্তানের সকল ওয়াকফ সম্পত্তিগুলোকে রক্ষা করো, আমাদের সকল মাসাজিদ মাকাতিব খানকা সব কিছুকে আপনি রক্ষা করুন। আল্লাহ আমাদের আপনার নামে লিল্লাহিয়াতের উদ্দেশ্যে আমাদের পূর্বপুরুষরা দান খায়রাত করে গিয়েছেন, আল্লাহ পাক আমাদের আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া আপনার রাস্তায় দান করা অর্থের উপরে সময় সম্পত্তি আল্লাহ জমিন জায়দাদ বিল্ডিং বালাখানার উপরে আল্লাহ পাক অনেক মানুষের কুদৃষ্টি পড়েছে, আল্লাহ আল্লাহ পাক ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করবেন। আপনার জমিন আপনার জমিন আপনার ঘর আপনার নবীর মাদ্রাসা কবরস্থান সব কিছুকে আপনি রক্ষা করবেন। পরিশেষে বলি তাম বিশ্বের জমিনে যত মানুষ যত মুসলিম নির্যাতিত মাজলুম অত্যাচারিত প্রত্যেককে রক্ষা করুন, আমাদের সকলের আল্লাহ কুচক্রান্তকারীদের কুচক্রান্তকারী থেকে আল্লাহ পাক আমাদের উপরে অত্যাচারকারীদের অত্যাচার থেকে জালিমের জুলমিয়া থেকে অত্যাচারীর অত্যাচারিতা থেকে আপনি আমাদের রক্ষা করুন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, যা কিছু বললাম বলা হলো আপনার গায়বী খাজানা থেকে পূর্ণ করুন। আমার মা বোনেরা জওয়ান যুবক মুরব্বি ইমাম সাহেব আল্লাহ সবাই হাত উঠিয়েছেন, হাজি সাহেবরা হাত উঠিয়েছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করুন, আল্লাহ প্রত্যেককে কবুল করুন, আল্লাহ প্রত্যেক উত্তম জাজা বদলে দান করবেন, আল্লাহ ইমান খালাতে মৌত দান করবেন, আল্লাহ ইমান নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ আল্লাহ আমাদের দুনিয়ার মোহে পড়ে যেন নবী রসুলকে না ভুলে যায়, আল্লাহ আখিরাত যেন না ভুলে যায়, আল্লাহ আজাহিদানি দুনিয়া আমাদের হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ জাহান্নামে যেন আপনি আমাদের কাউকে জ্বালাবেন না, আল্লাহ জাহান্নামের কীট পোকা মাকড় বানাবেন না, আল্লাহ মৌতের সময় আরশে আজিমের ছায়া দেবেন, আপনার হাবিবের খাতির খাওয়াস কাউসারের পানি আমাদের সকলের নসিবে জুটিয়ে দেবেন।
আল্লাহ এতগুলো মানুষকে কি বলে, কে কি চায়, সকলের মনের উকি ঝুঁকি মারা উদ্দেশ্য গাইবে খাজানা থেকে পূর্ণ করুন। আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين اجعل اخر كلامنا عند الموت لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم।